সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন শুরু হয়ে যাবে কোন ক্লাস, তাই তো? নাকি কেউ দুর্গে আসেনি? লাইভে আসবে। ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার সাথে যুক্ত হচ্ছে, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর যারা আমাকে সালাম দিচ্ছ, আমি সবার জন্য ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু যুক্ত হয়ে নিক। আমরা একটু এই একটুখানি হয়তো এক মিনিট থাকছি। অনেক শিক্ষার্থী যারা একটু যুক্ত হতে হয়তো একটু সময় লাগবে, এক মিনিটের মতো আমরা পরে সবাই যুক্ত হয়ে পড়লে আমরা আমাদের আনুষ্ঠানিকতা শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে একটু কমেন্ট করে জানাও, যে আমার কথাগুলি পরিষ্কার শুনতে পাচ্ছ নাকি শুনতে কোনো সমস্যা হচ্ছে। একটু সাউন্ডটা আমরা ঠিক করে নিই, যদি তোমাদের কথা শোনা যায় ভালো মতো তাহলে বলো, আর যদি সমস্যা থাকে তাহলে একটু আমাকে নক করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আমাকে তোমরা ভালো মতো শুনতে পারছো এবং দেখতে পাচ্ছো আর কি। আর সবাই হয়তো যুক্ত হয়ে পড়েছো আমার সঙ্গে। তাহলে আমরা কি ক্লাস শুরু করতে পারি নাকি? বেড সাউন্ড। শিক্ষার্থী বন্ধুরা, হ্যাঁ, আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো তো এখন কি শব্দ ভালো শোনা যাচ্ছে আগের চেয়ে, না আগের চেয়ে আরো খারাপ শোনা যাচ্ছে? আমরা বিসিএস প্রস্তুতিমূলক আজকের এই বিশেষ কোর্সে তোমাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা আমার সাথে যুক্ত হয়েছো। আমার পরিচয় ইতিমধ্যে তোমরা জেনে গেছো, আমার ক্লাসও অনেকে হয়তো দেখেছো। আমি জুয়েল কিবরিয়া, আর 27তম বিসিএস শিক্ষা ক্যাডারে যুক্ত হয়ে বাংলাদেশ সরকারি শিক্ষক হিসাবে কর্মরত আছি, সহকারী অধ্যাপক হিসাবে যুক্ত আছি তোমাদের সঙ্গে। আর চাকরির বিসিএস স্পেশালের সাথে আমি যুক্ত হয়েছি তোমাদেরকে একটু সেবা দেওয়ার জন্য, এবং তোমাদের সাথে বাংলা ভাষা ব্যাকরণ নিয়ে একটু আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আশা করি আমরা যেই 25টি ক্লাস অর্থাৎ 2 মাসের মতো আমাদের কোর্স
প্ল্যান এই দুই মাস আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলা ব্যাকরণ আমরা শিখতে পারবো এবং একটি পরিপূর্ণ ব্যাকরণ কোর্স আমরা করব যাতে আমাদের বিসিএস তো অবশ্যই এবং বাংলাদেশের যত রকম পরীক্ষা আছে সেই পরীক্ষার ব্যাকরণ থেকে যে কোনো প্রশ্ন এলে আমরা যেন সেটি নির্ভুলভাবে সলভ করতে পারি সেই প্রত্যাশা এবং প্রত্যয় নিয়ে আমরা এই কোর্সটি শুরু করছি তো সবার জন্য শুভকামনা থাকলো সবাইকে আমার কোর্সে স্বাগত জানাচ্ছি এবং একটি কথা আমি বলেছিলাম যে আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং আমি একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি বিশ্বাসের মর্যাদা রক্ষা করব তো দেশ এবং বিদেশে বিভিন্ন শিক্ষার্থী যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবার প্রতি আবারও শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি তো তাহলে সবাই আমার সাথে যুক্ত হয়েছে এবং আশা করছি আমাকে শুনছো আচ্ছা দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা বাংলা ব্যাকরণ এই শব্দটি লিখেছি তো আমি ব্যাকরণে যাওয়ার আগে একটু বাংলা নিয়ে একটু কথা বলতে চাই তারপরে ব্যাকরণে যাব আজকের ক্লাসটি আমাদের আসলে একটু ভূমিকা ক্লাস আমরা একটু বাংলা ভাষা এবং ব্যাকরণের প্রেক্ষাপটটি আলোচনা করব তো বাংলা পৃথিবীর কততম ভাষা এমন একটি প্রশ্ন আমি শুরুতে একটু বলে নিই যে বাংলা পৃথিবীর কততম ভাষা এর উত্তর হতে পারে সপ্তম উত্তর হতে পারে চতুর্থ এখন শুরুতেই বলবে যে স্যার আপনি তো শুরুতেই আমাদের কনফিউজ করছেন যে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান কততম উত্তর হতে পারে সপ্তম উত্তর হতে পারে চতুর্থ কিভাবে এটা হলো ভাষাভাষী বা ভাষীর জনসংখ্যার দিক থেকে ভাষাগত ভাষার সংখ্যাগত দিক থেকে সংখ্যাগত ভাষার সংখ্যাগত দিক থেকে বা কতজন মানুষ বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে কত বেশি সংখ্যক মানুষ বাংলা ভাষায় কথা বলে এর উপর ভিত্তি করে বাংলা পৃথিবীর সপ্তম ভাষা ঠিক আছে অর্থাৎ পৃথিবীতে কোন ভাষায় কত বেশি মানুষ কথা বলে ঠিক আছে এটা পৃথিবীর প্রথম ভাষা কোনটি যদি কেউ জানতে চাও তাহলে তার উত্তর হচ্ছে মান্দারিন চীনের ভাষা মান্দারিন হচ্ছে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে প্রথম ভাষা যেই ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে আর এই ক্রম অনুযায়ী বাংলা পৃথিবীর কি সপ্তম ভাষা ঠিক আছে বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর সপ্তম ভাষা আর চতুর্থ কিসের দিক থেকে মানের বিচারে মান মানের বিচারে বা গুণগত বিচারে কিংবা ভাষাতাত্ত্বিক দিক দিয়ে ভাষাতাত্ত্বিক দিক দিয়ে মানের বিচারে গুণগত বিচারে কিংবা ভাষাতাত্ত্বিক দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা তার উত্তর হচ্ছে চতুর্থ অর্থাৎ একটু যদি আমি ব্যাখ্যা করি এটা হচ্ছে কোয়ান্টিটি আর এটা হচ্ছে কোয়ালিটি তোমার ইংরেজিতে যদি ভালো বোঝো অর্থাৎ কোয়ান্টিটি সংখ্যাগত দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম ভাষা এবং মানের দিক দিয়ে কোয়ালিটির দিক দিয়ে ভাষাতাত্ত্বিক মান ঠিক আছে এই অনুযায়ী বাংলা পৃথিবীর কি চতুর্থতম ভাষা কথাটা কি পরিষ্কার হয়েছে তার উত্তর কিন্তু সপ্তম নাকি চতুর্থ হবে সেটা নির্ভর করবে প্রশ্নটা কি করেছে যদি বলে ভাষাভাষীর দিক থেকে বা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা তার উত্তর হবে সপ্তম আর যদি বলে গুণগত দিক দিয়ে মানের বিচারে কিংবা ভাষাতাত্ত্বিক দিক থেকে বাংলা পৃথিবীর কততম ভাষা তাহলে তার উত্তর হবে চতুর্থ ঠিক আছে এখন এই যে বাংলা ভাষাটা কিভাবে এসেছে এর একটু বাংলা ভাষার জননীকে মাকে আমরা যদিও ব্যাকরণের কোর্সটি করাবো তো শুরুতে বাংলা সম্পর্কে আমি একটু পটভূমিটা বলে নিই তো বাংলার মা বা জননীকে এমন একটি প্রশ্ন আমাদেরকে করতে পারে ঠিক আছে তো আশা করি এইটুকু তোমরা লিখেছ আমি এইটুকু একটু মুছে দিচ্ছি বাংলা ভাষার মা বা জননী কে এমন একটি যদি প্রশ্ন করে বাংলা ভাষার জননীকে বাংলা ভাষার মাকে কিংবা বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বা উৎপত্তি হয়েছে তার উত্তর হচ্ছে প্রাকৃত বাংলা ভাষার জননী বাংলা ভাষার মা বা বাংলা ভাষা কোন ভাষা থেকে উদ্ভব হয়েছে উৎপত্তি হয়েছে তার উত্তর হচ্ছে প্রাকৃত প্রাকৃত শব্দের অর্থ কি সাধারণ প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে সাধারণ তাহলে প্রাকৃত ভাষা অর্থ কি সাধারণ ভাষা বা সাধারণের ভাষা ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে বা কোন ভাষা থেকে বাংলা ভাষা উদ্ভব হয়েছে এর উত্তর হচ্ছে প্রাকৃত ভাষা
এই প্রাকৃত শব্দের অর্থ কি? সাধারণ। তাহলে প্রাকৃত ভাষার অর্থ কি? সাধারণ ভাষা। অর্থাৎ প্রাচীন ভারতের প্রাকৃত বা সাধারণ ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। এখন এইখানে একটু ঝামেলা হলো যে কোন প্রাকৃত থেকে। শিক্ষার্থী বন্ধুরা ধরে নিন যে এটি হচ্ছে আমাদের প্রাচীন ভারতবর্ষ, আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ আমি একটা ধরে নিচ্ছি এটি হলো আমাদের প্রাচীন ভারতবর্ষ, এটা আমি অনুমান করছি, প্রাচীন ভারত। এখন এই সমস্ত ভারতবর্ষের ভাষার নাম হচ্ছে প্রাকৃত, ঠিক আছে। এখন দেখেন একটা মজার বিষয় যে আমাদের এখন যে বাংলাদেশ, আমি যদি এইভাবে একটু ইন্ডিকেট করি, যদিও আসলে আমি ঠিক সুন্দর করে আঁকাচ্ছি না, আমি জাস্ট একটু অনুমান করছি যে এটা আমাদের বাংলাদেশ, আমরা ধরে নিই। আচ্ছা আমি একটু একটু চেষ্টা করি, দেখা যাক। আচ্ছা ধরে নিচ্ছি আমি এই দেশটা হলো বাংলাদেশ। তা এই বাংলাদেশের ভাষা কি? বাংলা, তাই না? কোনো সন্দেহ আছে আপনাদের? বাংলাদেশের ভাষা হচ্ছে কি? বাংলা। কিন্তু দেখেন বাংলাদেশের রাজশাহী অঞ্চলের ভাষা, শব্দের সমস্যা হচ্ছে তোমাদের? কি শব্দ কি মানে আসতে যাচ্ছে নাকি? আচ্ছা আরেকবার একটু আমরা দেখি, স্পিকারটা একটু আর একটু লাগাচ্ছে, দেখা যাক। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশে ভাষা কিন্তু বাংলা, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এখন ভাবেন যে বাংলাদেশের চাপাই অঞ্চল, একই বাংলাদেশ, সেখানকার ভাষাটা একটু ভিন্ন। আবার নোয়াখালী যে অঞ্চল, আমার শিক্ষার্থীরা নিশ্চয়ই কেউ কেউ আছেন নোয়াখালী অঞ্চলে, সেখানকার ভাষাটা কিন্তু আবার একটু আলাদা। আবার বরিশাল অঞ্চলে যারা আছেন সেখানকার ভাষাটা কিন্তু আবার একটু কি ভিন্ন। চট্টগ্রামের যারা সেখানকার বাংলা ভাষা কিন্তু আবার একটুখানি হলেও কি আলাদা। তার মানে ছোট্ট একটি বাংলাদেশ, এই বাংলাদেশে একই বাংলা ভাষা, আবার পাবনা অঞ্চলের যারা তাদের ভাষাটা কিন্তু আবার একটু ভিন্ন। তো ছোট্ট একটি দেশ বাংলাদেশ, একই ভাষা বাংলা, কেউ কিন্তু বলবে না যে চট্টগ্রামের ভাষা বাংলা নয়, বা সিলেটের ভাষা বাংলা নয়, বা নোয়াখালীর ভাষা বাংলা নয়, কিংবা চাঁপাইনবাবগঞ্জের ভাষা বাংলা নয়, কুড়িগ্রামের ভাষা বাংলা নয়। বাংলাদেশের ভাষা বাংলা, কিন্তু বাংলা হওয়া সত্ত্বেও সকল অঞ্চলের ভাষার মধ্যে কিন্তু একটু কি পার্থক্য। চাপায়ের বাংলা কেমন বলছি? চাপাইয়া বাংলা। সিলেটের বাংলাকে কি বলছি? সিলেটি বাংলা। বরিশালের বাংলা কেমন বলছি? বরিশালা বাংলা, তাই না? নোয়াখালীর বাংলাকে বলছি নোয়াখালা বাংলা। আমরা কিন্তু বাংলাকে আবার ভাগ করছি অঞ্চল ভিত্তিক। তাহলে এখন চিন্তা করো যে গোটা ভারতবর্ষের ভাষা প্রাকৃত, বিশাল একটি দেশ ভারত, ভারতবর্ষ, তার ভাষা প্রাকৃত। কিন্তু এই যে ভারতের যে বিভিন্ন অঞ্চল, এই অঞ্চলটার নাম ধরে নাও গৌড়, এই অঞ্চলটার নাম ধরে নাও মগধ, এই অঞ্চলের নামটা ধরে নাও মহারাষ্ট্র, মহারাষ্ট্র, এই অঞ্চলের নাম ধরে নাও সুরসেন, ঠিক আছে, এই অঞ্চলের নাম ধরে নাও কলিঙ্গ, কোন অঞ্চলের নাম হচ্ছে বঙ্গ, ইত্যাদি। তার মানে ভারতের বিভিন্ন জনপদ অর্থাৎ বিভিন্ন এলাকা, কোনটি গৌড়, কোনটি মগধ, কোনটি মহারাষ্ট্র, কোনটি সুরসেন, কোনটি কলিঙ্গ, ইত্যাদি ইত্যাদি, তাই না? সকল ভারতের ভাষা প্রাকৃত। শিক্ষার্থী বন্ধুরা, সকল ভারতবর্ষের ভাষা প্রাকৃত, কিন্তু দেখা গেল গৌড় অঞ্চলের প্রাকৃতের সাথে মগধ অঞ্চলের প্রাকৃতের কি মিল নাই। যেমন ওই যে বললাম চাপাইয়ের বাংলার সাথে যেমন বরিশালের বাংলার মিল নাই, কিংবা বরিশালের বাংলার সাথে যেমন নোয়াখালীর বাংলার মিল নাই, ঠিক তেমনি গৌড় অঞ্চলেও প্রাকৃত, মগধ অঞ্চলেও প্রাকৃত, মহারাষ্ট্র অঞ্চলেও প্রাকৃত, সুরসেন অঞ্চলেও প্রাকৃত, কিন্তু প্রাকৃতগুলো কি একটু ভিন্ন। ফলে গৌড় অঞ্চলের প্রাকৃতকে নাম দেওয়া হলো গৌড়ীয় প্রাকৃত। কি প্রাকৃত?
গৌড়ীয়। মগধ অঞ্চলের প্রাকৃতকে নাম দেওয়া হলো কি? মাগধী প্রাকৃত। অনুরূপভাবে মহারাষ্ট্রের প্রাকৃতকে বলা হলো কি? মহারাষ্ট্রী প্রাকৃত। সুরসেন অঞ্চলের প্রাকৃতকে বলা হলো সুরসেনী প্রাকৃত বা সৌরসেনী প্রাকৃত। কলিঙ্গের প্রাকৃতকে বলা হলো পৈশাচী প্রাকৃত। কোনটাকে বলা হলো কাফির প্রাকৃত। কোন অঞ্চলকে বলা হলো অর্ধমগধী প্রাকৃত। সবগুলি নাম আপনার মনে রাখার দরকার নেই, শুধু দুটো নাম মনে রাখবেন যে একটা গৌড় অঞ্চলের গৌড়ীয় প্রাকৃত আর মগধ অঞ্চলের কি মাগধী প্রাকৃত। কেন এই প্রসঙ্গটা নিয়ে আসছি শিক্ষার্থী বন্ধুরা, কিছু জিনিস বিসিএস পরীক্ষা যারা দিবেন, বিশেষ করে বা অন্য জবের পরীক্ষা দিবেন, আপনার জ্ঞানের মধ্যে কিন্তু কোনো কনফিউশন কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না। একদম আপনাকে একটা পরিষ্কার একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে হবে, ঠিক আছে? কোনোভাবেই কোনো বিভ্রান্তি কোনো দ্বিমত কোনো ধরনের পরীক্ষায় যে স্যার এইটা নাকি এটা এরকম কোনো ইয়ে করা যাবে না। তো কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নেই, কোনো মানে কোনো দ্বিমত নাই। কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত। কিন্তু কোন প্রাকৃত থেকে, এইখানে একটু দ্বিমত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার একজন বড় ভাষাবিদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি মনে করলেন গৌড় অঞ্চলের গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলার জন্ম, গৌড়ীয় প্রাকৃত থেকে। কিন্তু ডক্টর সুনীতি কুমার নামে আরেকজন ভাষাবিদ, তিনি গবেষণা করে বললেন যে না, গৌড়ীয় প্রাকৃত থেকে না, মগধ অঞ্চলের কি মাগধী প্রাকৃত থেকে বাংলার জন্ম। এখন আপনি উত্তর দিবেন কি, কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম? পরীক্ষায় এইভাবে প্রশ্নটি আসবে না। যদি আসে কোন প্রাকৃত থেকে, তার উত্তর হতে পারে গৌড়ী অথবা মাগধী, দুটোর যে কোনো একটি। যদি অপশনে দুটাই থাকে তাহলে উভয় উত্তর হবে, যদি উভয় না থাকে তাহলে মাগধী প্রাকৃতটা উত্তর দিবেন। আমি কি বোঝাতে পারলাম? আর আমি আরেকবার ক্লিয়ার করছি, কোন ভাষা থেকে বাংলার জন্ম, তার উত্তর প্রাকৃত, শেষ। ডক্টর শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম? গৌড়ীয় প্রাকৃত থেকে। ডক্টর সুনীতি কুমারের মতে কোন প্রাকৃত থেকে? মাগধী প্রাকৃত। কোনো মত চাইনি, শুধু বলেছে কোন প্রাকৃত থেকে বাংলার জন্ম। তাহলে অপশনে গৌড়ীয় থাকলে গৌড়ীয় উত্তর, মাগধী থাকলে মাগধী উত্তর, দুটোই আছে অপশনে। তাহলে উভয় থাকলে উভয় উত্তর, উভয় নাই দুটোই আছে, তাহলে আপনাকে একটা উত্তর দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি বেছে নেবেন কোনটা? মাগধী। আধুনিক যারা ভাষাবিদ, ডক্টর হুমায়ুন আজাদ বা এই যে পরবর্তীকালে যারা ভাষাবিদ, তাদের মতে মাগধী প্রাকৃতকে কি গ্রহণ করছে। ফলে আপনারা যদি কোনো মত না চাই বা আধুনিক ভাষাবিদদের মতে, তার উত্তর আমরা দিব মাগধী প্রাকৃত। তাহলে এই কথাটা কি ক্লিয়ার হয়েছে? তাহলে কোন ভাষা থেকে বাংলার জন্ম? প্রাকৃত থেকে। কোন প্রাকৃত থেকে? ডক্টর শহীদুল্লাহর মত চাইলে গৌড়ীয় প্রাকৃত, ডক্টর সুনীতি কুমারের মত চাইলে কি মাগধী প্রাকৃত। কোনো মত যদি না থাকে দুটার যে কোনো একটা, আর দুটোই যদি থাকে একটা উত্তর দিতে, তাহলে মাগধী প্রাকৃত। ক্লিয়ার? ওকে। এখন এই যে আমরা প্রাকৃত ভাষা থেকে আমরা পেলাম কি, একটি আমরা পেলাম গৌড়ীয় প্রাকৃত, আরেকটি পেলাম কি মাগধী প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃত কিংবা মাগধী প্রাকৃত যাই বলি না কেন, এই প্রাকৃতের পরবর্তী স্তরের নাম কি? অপভ্রংশ। প্রাকৃতের পরবর্তী স্তরের নাম অপভ্রংশ, অপভ্রংশ। প্রাকৃত ভাষা মানুষের মুখে মুখে বিকৃত হয়ে পরিবর্তিত হয়ে একটা নতুন স্তর, নতুন একটা চেহারা পেল, তার নাম কি অপভ্রংশ। ভ্রংশ শব্দের অর্থ কি? ভ্রষ্ট বা নষ্ট বা বিকৃত। ভ্রংশ শব্দের অর্থ ভ্রষ্ট বা নষ্ট বা বিকৃত। তাহলে প্রাকৃত ভাষাটি মানুষের মুখে মুখে চলতে চলতে, ঠিক আছে, একটি নতুন একটু চেহারা পেল, তার নাম অপভ্রংশ। এটিকে বলে স্তর। তাহলে বাংলা ভাষা কোন স্তর থেকে জন্ম নিয়েছে? অপভ্রংশ। এই অপভ্রংশ ভাষাটাকে পরবর্তীতে একটু আরেকটু মডিফাই করে একটু ঘোষণে যে নতুন একটা রূপ দেওয়া হয়েছে, এর নাম হলো বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী প্রাকৃতের মাগধী প্রাকৃত বলি আর গৌড়ী প্রাকৃত বলি, প্রাকৃতের পরবর্তী স্তরটির নাম কি? অপভ্রংশ। অপভ্রংশ। আর এই অপভ্রংশের পরবর্তী রূপটির নাম হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে দুটি ভাষার জন্ম হয়েছে, একটির নাম হচ্ছে বাংলা, নিচে কি দেখা যাচ্ছে, একটির নাম হচ্ছে বাংলা, আরেকটির নাম হলো অসমীয়া।
বঙ্গ কামরূপী নামক রূপটি থেকে দুটি ভাষার জন্ম, একটি বাংলা আর একটি অসমীয়া, ভারতের আসাম প্রদেশের ভাষা অসমীয়া। যদিও আসামকে অনেকেই অনেকে চাচ্ছে যে আসামটা আলাদা, তাই না, বিস্তীর্ণতাবাদী আপনার জানেন অনেকে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বলছি যে বঙ্গ কামরূপী নামক রূপ থেকে বাংলা এবং অসমীয়া নামক দুটি ভাষার জন্ম হয়েছে, ফলে বাংলা ভাষার সহোদর কে, এমন একটি প্রশ্ন বিসিএসসি করতে পারে, করে বাংলা ভাষার সহোদর কে, বাংলা ভাষার ভাই কে, বাংলা ভাষার ভাতৃস্থানীয় ভাষা কোনটি, একই শব্দের একটু সিনোনিমাস, ঠিক আছে, বাংলা ভাষার সহোদর, বাংলা ভাষার ভাই, ঠিক আছে, বাংলার ভাতৃপ্রতিম ভাষা, ভাতৃপ্রতিম ভাষা কোনটি, বাংলার সহোদরকে, বাংলার ভাইকে, বাংলার ভাতৃপ্রতিম ভাষা করতে, তার উত্তর কি, অসমীয়া। বা কোনো বই লেখা আছে আসামি, ভারতের আসাম প্রদেশের ভাষা আসামি, আসলে ভাষাটির প্রকৃত নাম হচ্ছে অসমীয়া। তার এই ভাষাটি হলো বাংলার ভাই বা বোন বা সহোদর বা ভাতৃস্থানীয়, কেন, একই বঙ্গ কামরূপী নামক রূপ থেকে, একই অপভ্রংশ স্তর থেকে এবং একই প্রাকৃতের প্রাকৃত ভাষা থেকে বাংলা এবং অসমীয়ার জন্ম হয়েছে। তাহলে এখন আমার মনে হয় যে আপনারা বাংলা ভাষার জন্মটা, আমি আরেকবার রিপিট করছি, আপনারা একবার শুনে নেন যারা হয়তো আরেকবার, তাহলে বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে, ভাষা থেকে কোন ভাষা থেকে, প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ কি, সাধারণ। তাহলে প্রাকৃত ভাষা মানে কি, সাধারণ ভাষা, সাধারণের ভাষা। কিন্তু প্রাকৃতের অনেকগুলি ভাগ ছিল, অনেকগুলি অঞ্চল ভেদে ভাগ ছিল, এর মধ্যে প্রধান দুটি ভাগ, একটি গৌড়ীয় প্রাকৃত আর একটি কি, মাগধী প্রাকৃত, গৌড়ীয় এবং মাগধী। ডক্টর শহীদুল্লাহ মনে করলেন যে গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলার জন্ম, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করলেন মাগধী প্রাকৃত থেকে বাংলার জন্ম। কিন্তু সরাসরি প্রাকৃত থেকে জন্ম হলো না, প্রাকৃত ভাষাটা আবার একটু বিকৃত হয়ে মানুষের মুখে মুখে পরিবর্তিত একটি নতুন স্তর হলো, যার নাম অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে আবার আরেকটু মডিফাই হয়ে একটি ভাষা রূপ হলো, যার নাম হচ্ছে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে বাংলা এবং অসমীয়া নামক ভাষার জন্ম। তাহলে কোন রূপ থেকে বাংলার জন্ম, বঙ্গ কামরূপী, কোন স্তর থেকে বাংলার জন্ম, অপভ্রংশ, কোন ভাষা থেকে বাংলার জন্ম, প্রাকৃত, কোন প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত অথবা মাগধী প্রাকৃত। এই পর্যন্ত আমার মনে হয় যে আমি আপনাদেরকে পরিষ্কার করতে পেরেছি বিষয়টি। আর আরেকটি প্রশ্ন এখানে একটু বলে আমরা ব্যাকরণে যাব, ঠিক আছে, বাংলা ভাষা কোন বংশ থেকে জন্ম নিয়েছে, কোন বংশ, ভাষা বংশ, তাহলে একটু কোন ভাষা থেকে, তাহলে প্রাকৃত, কিন্তু কোন বংশ থেকে, এই বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়, বংশটির নাম কি, ইন্দো ইউরোপীয়। ভাষা বংশ, বাংলা ভাষা যে বংশ থেকে, যেমন আমরা ধরেন জন্ম নিয়েছি কেউ চৌধুরী বংশ, কেউ খান বংশ, কেউ মোল্লা বংশ, তাই না, এরকম কেউ প্রামাণিক বংশ, অনেক বংশ আছে আমাদের মানুষের, যেমন ঠিক তেমনি ভাষার বংশ। বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা বংশ থেকে, তার উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ কোনটি, পরীক্ষা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা বংশ কোনটি, তার উত্তর ইন্দো ইউরোপীয়, প্রাচীন ভাষা বংশ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা বংশ কোনটি, তার উত্তর ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে বৃহৎ ভাষা বংশ কোনটি, বৃহৎ ভাষা বংশ কোনটি, ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বংশের নাম কি, ইন্দো ইউরোপীয়। তাহলে আমাদের বংশে তো সেরা হবে নাকি, শিক্ষার্থী বন্ধুরা কি মনে হয় বলেন তো, আমাদের বংশ সেরা বংশ হবে না? হ্যাঁ, বাংলা ভাষা যে বংশ, ইন্দো ইউরোপীয় বংশ, এটি পৃথিবীর কি, প্রাচীন ভাষা বংশ, শ্রেষ্ঠ ভাষা বংশ, বৃহৎ এবং আদি। তাহলে চারটি কোশ্চেন হলে তার উত্তর হবে ইন্দো ইউরোপীয়। পৃথিবীর প্রাচীন ভাষা বংশের নাম কি, ইন্দো ইউরোপীয়। পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা বংশের নাম কি, ইন্দো ইউরোপীয়। পৃথিবীর বৃহৎ ভাষা বংশের নাম কি, ইন্দো ইউরোপীয়। পৃথিবীর সবচেয়ে আদি ভাষা বংশ কোনটি, ইন্দো ইউরোপীয়। বাংলার ভাষা বংশ কোনটি, ইন্দো ইউরোপীয়। বাংলা ভাষা জন্ম নিয়েছে কোন বংশ থেকে, ইন্দো ইউরোপীয়। ঠিক আছে, আচ্ছা, এখন তার ইন্দো ইউরোপীয় বংশ থেকে বাংলা ভাষার জন্ম হলো, কিন্তু ইন্দো ইউরোপীয় বংশটির আবার দুটি শাখা বা দুটি ধারা, একটি ধারার নাম হলো কেন্তুম, আরেকটি ধারার নাম হচ্ছে শতম।
ইন্দো ইউরোপীয় বংশের দুটি সন্তান বা দুটি শাখা বা দুটি ধারা, একটি ধারার নাম কেন্তুম আর একটি ধারার নাম শতম। কেন্তুম এবং শতম, তো বাংলার জন্ম হয়েছে কোন শাখা থেকে? কেন্তুম। বুঝতে পারছেন? যদি বলে ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে বাংলার জন্ম, ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে বাংলার জন্ম, তার উত্তর হচ্ছে কেন্তুম শাখা থেকে। কোন বংশ থেকে বাংলার জন্ম? ইন্দো ইউরোপীয় বংশ। কিন্তু ইন্দো ইউরোপীয় বংশের কোন শাখা থেকে? তার উত্তর হচ্ছে কেন্তুম শাখা থেকে। তাহলে ইন্দো ইউরোপীয় শাখা কয়টি? দুইটি, কেন্তুম এবং শতম। তো এই হচ্ছে আমাদের বাংলা ভাষার উদ্ভব। যদিও আরো অনেক কথা বলা যায় বাংলা ভাষার উদ্ভব নিয়ে, পুরো একটি ক্লাস নেওয়া যায়, কিন্তু আমরা অনেক বেশি একেবারে গভীর ভাষাবিদ হওয়ার জন্য আসলে এই কোর্সটি করছি না। আমরা করছি যে আমরা যাতে বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষায় যেই ধরনের তথ্যগুলি আমাদের প্রয়োজন হবে, আমরা সেই তথ্যগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবো। আমরা অযথায় অনেক তত্ত্বীয় কিংবা অনেক জ্ঞান মানে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা দিয়ে মানে ভারাক্রান্ত করবো না। বুঝতে পারছেন? আমরা এখানে ভাষাবিদ হওয়ার জন্য কিন্তু কেউ আসেনি, আমাদের আমরা এসেছি সুন্দরভাবে পরিষ্কার করে নিখুঁতভাবে এবং সরল করে বাংলা ব্যাকরণ শিখব, কোনটুকু যে অংশগুলি আমাদের বিসিএস বা চাকরি জীবনের জন্য বা আমাদের একাডেমিক কাজের জন্য যে তথ্যগুলি লাগবে, ঠিক আছে? সেই সেই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো। তো আমি বাংলা ব্যাকরণ যদি আমাদের কোর্সের শিরোনাম, তো ব্যাকরণে যাওয়ার আগে আমরা বাংলা ভাষাটা কিভাবে উৎপত্তি হলো এটা আমি একটু জেনে নিলাম, বা বাংলা ভাষার অবস্থানটা আমরা জেনে নিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি চলে আসবো ব্যাকরণ। বইগুলোতে শতম অনেক বইয়ে শতম দেওয়া আছে, অনেক শতম দেওয়া আছে, কেন্তুম এবং শতম। দেখতে বাংলা ভাষা উদ্ভব হয়েছে কেন্তুম শতম শতম। আচ্ছা, তাহলে কিছু শতম শাখা কেন্তুম, কেন্তুম হচ্ছে ক শতম, শতম কি তাই তো, কেন্তুম হচ্ছে ক শতম, এস শতম শাখা থেকে, ঠিকই বলছে, ওরা কি করছে? হ্যাঁ ঠিকই বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমি তাই একটু ভুল করছি শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ ধন্যবাদ তোমাদেরকে, সরি, শতম থেকে, হ্যাঁ কেন্তুম এবং শতম, কেন্তুম থেকে ইউরোপীয় ভাষা, ঠিকই আছে, কেন্তুম আর শতম, ঠিক বলছি, ধন্যবাদ শিক্ষার্থী। শতম শাখা থেকে হ্যাঁ বাংলা ভাষার জন্ম, ঠিকই বলেছেন। এই শতমের আবার চারটি ভাগ, ঠিক আছে? একটা হচ্ছে সার্বিক, সার্বিক দার্দিক, বার্তস্লাভীয়, ইন্দোইউরোপীয়, চারটি, এক দুই তিন এবং চার। দেখো একটি হলো আলবানিক, যেহেতু এটা আসলোই আর্মানিক, একটি হচ্ছে বাল্টোস্লাভীয়, বাল্টোস্লাভীয়, আর একটি হল ইন্দো ইরানীয়, ঠিক বলেছেন শিক্ষার্থী বন্ধুরা, সরি। হ্যাঁ, তাহলে ইন্দো ইউরোপীয়র শতম শাখা থেকে বাংলার জন্ম। শতম শাখার আবার প্রধান চারটি ভাগ কি কি? একটা হলো আলবানিক, কি কি একটু লিখে নিতে পারেন এই তথ্যটা, একটি হলো আলবানিক, একটি হলো আর্মানিক, একটি হলো বাল্টোস্লাভীয়, আর একটি নাম হচ্ছে ইন্দো ইরানীয়। তাহলে ইন্দো ইউরোপীয় যে শাখাটি শিক্ষার্থী বন্ধুরা, ইন্দো ইউরোপীয় এই শাখার দুটি ভাগ আমরা বলেছি কেন্তুম এবং কি শতম, সরি শতম শাখা থেকে বাংলার জন্ম, এবং সরাসরি শতম থেকে না, শতমের আবার কি চারটি ভাগ, চারটি স্তর, আলবানিক, আর্মানিক, বাল্টোস্লাভীয় এবং ইন্দো ইরানীয়। এই ইন্দো ইরানীয় যে শাখাটি, ইন্দো মিন্স ইন্ডিয়া, ইন্দো মানে কি, এখনো কিন্তু ভারতে ইন্দো বাংলা গেমস হয়, ইন্দো বাংলা, ইন্দো মিন্স কি ইন্ডিয়া, ইন্দো, আর ইরানীয় মানে ইন্ডিয়া এবং ইরান অঞ্চলের মধ্যে এই ভাষাটি চালু ছিল, ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় ভাষাটির আবার তিনটি শাখা, একটি হচ্ছে ইন্দো, ইন্দো মানে ইন্ডিয়ান, একটি হচ্ছে ইরানীয় মানে ইরানিয়ান, আর একটি শাখা হচ্ছে সার্বিক বা দার্দিক, সার্বিক এবং কি দার্দিক, সার্বিক দার্দিক।
একটু এই জায়গা ক্লিয়ার করি, তা ইন্দো ইরানীয় অর্থাৎ শতমের চারটি ভাগ আলবানিক আর্মানিক বাল্টোস্লাভে ইন্দো ইরানীয়, ইন্দো ইরানীয় মানে ইন্দো এবং ইরানীয়, তা ইন্দো মানে ইন্দো, ইন্দোটাকে আমরা লিখতে পারি ভারতীয়, ইন্দো বা কি ভারতীয়, একটি হচ্ছে ইরানীয় আর একটি হলো সার্ভিক এবং কি দাদিক। ইরানীয় অঞ্চলের ভাষা ইরানীয় থেকে হলো ইরানের যে ভাষা, সার্ভিক দাদিক এই যে আমাদের যে বিভিন্ন কিছু স্থান আছে কিরগিজস্তান তুর্কমেনিস্তান ঠিক আছে আর তারপরে কাজাকিস্তান এই টাইপের অঞ্চলের ভাষা হচ্ছে সার্বিক বা দাদিক আর ভারতের ভাষার নাম হচ্ছে ইন্দো বা ভারতীয়। এই ভারতীয় শাখারই একটি বিশেষ রূপের নাম হচ্ছে প্রাকৃত। ভারতীয়রা অনেকগুলি শাখা ঠিক আছে পালি হ্যাঁ প্রাকৃত তারপরে হচ্ছে ইন্দ হিন্দ, তো এই প্রাচীন ভারতীয়রই একটি বিশেষ রূপের নাম হচ্ছে বা বিশেষ স্তরের নাম হচ্ছে প্রাকৃত এবং এই প্রাকৃত থেকে কিন্তু আমরা পরবর্তীতে বাঙালিটা দেখেছি। তা আমি মাঝে এত বড় দেখাতে চাইনি তারপর একটু দেখিয়ে রাখলাম। আরেকবার বলছি তাহলে আমরা কি করলাম, আমরা সপ্তম শাখাটাকে চার ভাগে ভাগ করলাম, চারটি ভাগ আলবানিক আর্মানিক বাল্টোস্লাভি এবং কি ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয় মানে ইন্দো মানে ভারতীয়, ইরানীয় মানে ইরানীয় আর মাঝে মাঝে একটি ভাষার নাম হচ্ছে সার্বিক বা দার্দিক। ইন্ডিয়া অঞ্চলে ইন্দো বা ভারতীয়, ইরান অঞ্চল ইরানীয় আর এর মাঝামাঝি অঞ্চলগুলোতে সার্বিক বা দার্দিক। এই যে ইন্দো বা ভারতীয় এই ভারতীয় ভাষার আবার অনেক শাখা প্রশাখা, তার একটি ভাষার নাম হচ্ছে একটি স্তরের নাম হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃত থেকে পরবর্তীতে আবার নানান ভাগে কি বাংলা তৈরি হয়েছে সেটি আমরা শখের মাধ্যমে দেখিয়েছি ঠিক আছে। আমরা তাহলে বাংলা ভাষার উদ্ভব, আসলে অনেক উদ্ভব নিয়ে অনেক মতাদর্শ আছে, অনেক রকমের মানে গবেষণা আছে, অনেক কথা আছে যেগুলি আমরা অনেক গভীর কথাবার্তায় আমরা বলেছি যে আমরা যেতে চাচ্ছি না, ভাষাতত্ত্বের আলোচনাটা আমরা খুব মুখ্য করে করতে চাচ্ছি না, আমরা মূলত ব্যাকরণের আলোচনাটাই মুখ্য করে করব বলে পোস্টার টাইটেলটা দিয়েছি। এখন লিখবেন ব্যাকরণ, প্রথম একটি প্রশ্ন লিখবেন ব্যাকরণ কি, শিক্ষার্থী বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখবেন ব্যাকরণ কি, এর উত্তর আপনাদের জানা আছে, কেউ কি একটু লিখবেন কমেন্টসে ব্যাকরণ কি এর উত্তর জানা আছে কিনা, ব্যাকরণ কি কেউ লেখেন তো একটু দেখি ব্যাকরণ কি। আচ্ছা আর এই ক্লাসের রেকর্ড গুলি থেকে যাবে, যারা হয়তো প্রথম ইয়েতে বুঝতে মনে হচ্ছে যারা একবার দেখলে ভালো হবে, আপনারা বারবার দেখতে পারবেন, এই গ্রুপে থেকে যাবে যে যতবার খুশি ততবার পরবর্তীতে কি দেখতে পারবেন, অনেকদিন পর্যন্ত থাকবে ঠিক আছে, অন্তত তিন চার মাস তো থাকবেই, কাজে এটা নিয়ে টেনশন নাই ঠিক আছে, পরেও থাকবে। ব্যাকরণ কি এর এরকম যদি প্রশ্ন হয় যে ব্যাকরণ কি, এর উত্তর হচ্ছে ভাষার সংবিধান। ব্যাকরণ কি ভাষার সংবিধান, ভাষার সংবিধান ব্যাকরণ কি, সেফ এর উত্তর হচ্ছে ভাষার সংবিধান। আর যদি বলে ব্যাকরণ অর্থ কি, জাস্ট প্রশ্নটা ব্যাকরণ কি এর জায়গায় দিল ব্যাকরণ অর্থ কি, তাহলে ব্যাকরণ অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্ন দুটি দেখেন প্রায় কাছাকাছি, তো যেখানে আমাদের বিভ্রান্তি আসে, কেন বিভ্রান্তি আসে অনেক সময় যে আমরা প্রশ্নটা বুঝতে পারি না, এক মনে করে ফেলি, অনেক সময় প্রশ্নের মাঝে একটু ভেরিয়েশন থাকে, একটু করে দেওয়া হয় ইচ্ছা করে কিন্তু আমরা বিভ্রান্ত হই, তাহলে ব্যাকরণ কি এর উত্তর হচ্ছে ভাষার সংবিধান। ব্যাকরণ কি ভাষা কি সংবিধান, আর ব্যাকরণ অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ। তাহলে দুটো প্রশ্ন, ব্যাকরণ কি ভাষার সংবিধান আর ব্যাকরণ অর্থ কি বা ব্যাকরণ শব্দটির অর্থ কি, তার উত্তর হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। এখন প্রশ্ন হবে এমন যে ব্যাকরণ এর বিশ্লেষণ কি, ব্যাকরণ এর বিশ্লেষণ কি, তাহলে ব্যাকরণের বিশ্লেষণ কি, যদি এমন একটি প্রশ্ন করে তাহলে ব্যাকরণের বিশ্লেষণ কি, জানেন তো আপনাকে বিযোগ কি আ যোগ ক্রিযোগ কি অন এবং ক্রিয়যোগের ধাতু চিহ্ন, ব্যাকরণের অর্থ বিশেষভাবে বিশ্লেষণ
কিন্তু ব্যাকরণ এর বিশ্লেষণ কি বা ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ কি তাহলে ব্যাকরণ শব্দটির বিশ্লেষণ হচ্ছে বিযোগ আযোগ ক্রিযোগ কি অন বিযোগ আযোগ ক্রিযোগ অন নিচের কোনটি ব্যাকরণের সঠিক বিশ্লেষণ ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত বিশ্লেষণ কি তাহলে বিশ্লেষণ হচ্ছে বিযোগ আযোগ ক্রিযোগ অন এটা জানেন অনেকেই এখন প্রশ্ন ব্যাকরণ কি সাধিত শব্দ ব্যাকরণ প্রশ্ন হতে পারে এমন যে ব্যাকরণ কি সাধিত শব্দ ব্যাকরণ কি সাধিত শব্দ ব্যাকরণ কি সাধিত শব্দ প্রশ্নটাকে মডিফাই করে বলবে ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ এটাকে সহজ করে বলবে ব্যাকরণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে কিভাবে গঠিত হয়েছে একই প্রশ্ন কিন্তু প্রশ্নটাকে মডারেট করা হয়েছে তাহলে ব্যাকরণ শব্দটি কিভাবে গঠিত হয়েছে একই প্রশ্ন করবে যে ব্যাকরণ কি সাধিত শব্দ একই প্রশ্ন করবে ব্যাকরণ কি নিষ্পন্ন শব্দ বা ব্যাকরণ শব্দটি কিভাবে নিষ্পন্ন হয়েছে কি ব্যাকরণ প্রত্যয় সাধিত কি সাধিত প্রত্যয় সাধিত বা প্রত্যয় নিষ্পন্ন বা প্রত্যয় যোগে গঠিত ব্যাকরণ শব্দটি কি সাধিত প্রত্যয় সাধিত কি নিষ্পন্ন প্রত্যয় নিষ্পন্ন কিভাবে গঠিত হয়েছে প্রত্যয় যোগে যদি বলে ব্যাকরণের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি তাহলে যে ব্যাকরণের সঠিক প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় কি বিযোগ আযোগ ক্রিযোগ অন ব্যাকরণ কোন প্রত্যয় সাধিত শব্দ তার উত্তর হবে কি কৃত প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় কেন কৃত প্রত্যয় এই যে রুট আছে তা আমরা প্রত্যয় নিয়ে আমাদের ক্লাস আছে আমরা আলোচনা করবো তখন আমি বিশদ ব্যাখ্যায় যাব শুধু বলে রাখি যে ব্যাকরণ কি সাধিত প্রত্যয় সাধিত প্রত্যয় নিষ্পন্ন শব্দ আর ব্যাকরণ কোন প্রত্যয় সাধিত শব্দ কৃত প্রত্যয় সাধিত ঠিক আছে ব্যাকরণের প্রকৃতি প্রত্যয় কি তাহলে এই এটাই প্রকৃতি প্রত্যয় বিযোগ আযোগ ক্রিযোগ কি অন ঠিক আছে না এখন ব্যাকরণ কি জাতীয় শব্দ ব্যাকরণ কি জাতীয় শব্দ কি জাতীয় অনেক সময় প্রশ্ন বুঝতে অসুবিধা হবে শিক্ষার্থী বন্ধু প্রশ্ন যদি না বোঝেন তাহলে উত্তর কিন্তু বুঝতে পারবেন না উত্তর বোঝা পরে প্রশ্নটি বোঝা আগে বড় কাজ প্রশ্ন বুঝতে হবে পরীক্ষকের প্রশ্নের ইমেজ বুঝতে হবে মিনিং বুঝতে হবে ব্যাকরণ এবার কি জাতীয় শব্দ কি জাতীয় এর উত্তর কি ব্যাকরণ কি জাতীয় শব্দ এর উত্তর হচ্ছে তৎসম বাকি সংস্কৃত তৎসম বা সংস্কৃত ব্যাকরণ কি জাতীয় শব্দ এর উত্তর হচ্ছে তৎসম বা সংস্কৃত তৎসম বা সংস্কৃত ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ বলতে পারে ব্যাকরণ শব্দটির উৎস ভাষা কি উৎস ভাষা কি একই প্রশ্নের মডারেট রূপ একই প্রশ্নের রূপ বুঝতে পারলেন তার মানে পরীক্ষক কি করে প্রশ্নটাকে মডারেট করে কেন আপনাকে বিভ্রান্ত করার জন্য যাতে আপনি শুধু করেছেন ব্যাকরণ কি জাতীয় শব্দ তৎসম ব্যাকরণ উৎস ভাষা কি তাহলে ব্যাকরণ শব্দটির উৎস ভাষা কি তৎসম সংস্কৃত ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ তৎসম সংস্কৃত ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে আগত তৎসম সংস্কৃত অথবা ব্যাকরণ কি জাতীয় শব্দ কি জাতীয় তৎসম সংস্কৃত ক্লিয়ার একই উত্তর কিন্তু প্রশ্ন কি আলাদা প্রশ্ন মডিফাইড এটি কিন্তু পরীক্ষা তাহলে আমরা এই প্রশ্নটা রিপিট করছি ব্যাকরণ কি জাতীয় শব্দ তৎসম সংস্কৃত ব্যাকরণ শব্দটি কোন ভাষার শব্দ তৎসম সংস্কৃত ব্যাকরণ শব্দটির উৎস ভাষা কি বা কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে বা আগত হয়েছে তার উত্তর তৎসম বা সংস্কৃত
একই শিক্ষার্থী বন্ধুরা ব্যাকরণের কাজ কি সহজ একটি প্রশ্ন ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ প্রধান কাজ ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো ব্যাকরণের কাজ প্রধান কাজ হলো ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো এর পাশাপাশি ব্যাকরণের কি করে ভাষাকে বিশ্লেষণ করে ভাষাকে বিশ্লেষণ করে ঠিক আছে তারপর আর কি করে ভাষাকে বিশ্লেষণ করে ভাষাকে সংহত করে ভাষায় শৃঙ্খলা আনয়ন করে ভাষায় শৃঙ্খলা আনয়ন করে ভাষার প্রধান কাজ সরি ব্যাকরণের প্রধান কাজ ভাষা না ব্যাকরণের প্রধান কাজ কি ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানো সুশৃঙ্খলভাবে সাজানো এর পাশাপাশি আর কি করে ভাষাকে বিশ্লেষণ করে ভাষাকে সংহত করে এবং ভাষার মধ্যে কি শৃঙ্খলা আনয়ন করে ঠিক আছে তাহলে আশা করি এই কথা কয়েকটা আপনি বুঝতে পেরেছেন আর যদি বিশেষ এইটা কি প্রশ্ন আসে না তারপর জেনে রাখলাম কখন কখন আসতে পারে কোনটি ব্যাকরণের কাজ বা কোনটি কাজ নয় এমন প্রশ্ন হয়তো হতে পারে যে কোনটি ব্যাকরণের কাজ কিংবা কোনটি ব্যাকরণের কাজ নয় ঠিক আছে আর প্রধান কাজ হচ্ছে কি প্রধান কাজ ভাষাকে সুশৃঙ্খলভাবে সাজানোর প্রধান কাজ এই প্রধান কাজের বাইরে আরো কিছু ছোটখাটো কাজ আছে বিশ্লেষণ করে ভাষাকে সংহত মানে শক্তিশালী করে সংহত করা মানে কি শক্তিশালী করা আর ভাষার মাঝে কি শৃঙ্খলা আনয়ন এখন আমরা জানবো ব্যাকরণের কি ইতিহাসটি একটু জেনে নেব ব্যাকরণের ইতিহাস বাংলা ভাষার প্রথম ব্যাকরণ যে ভদ্রলোকটা লিখেছেন তার আগে বাংলা ভাষার ব্যাকরণের আগে একটু জানিয়ে রাখি পিছনে যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণ ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণটি ব্যাকরণবিদ বা ভারতের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদের নাম পাণিনি জেনে রাখেন ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদের নাম হচ্ছে পাণিনি কোন ভাষার ব্যাকরণবিদ তিনি আর্য বা সংস্কৃত ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যিনি ব্যাকরণবিদ সবচেয়ে আদি ব্যাকরণবিদ তার নাম কি পণ্ডিত পাণিনি পাণিনি কয়েকবার মূর্ধন্য ঋষি দন্তন্য ঋষি পা নিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতকের দিকে আজ থেকে 3000 বছর আগে ধারণা করে আজ থেকে 3000 বছর আগে খ্রিস্টপূর্ব পঞ্চম ষষ্ঠ শতকের দিকে তিনি প্রথম ব্যাকরণ লিখেছিলেন সেই ব্যাকরণটির নাম কি ছিল অষ্টাধ্যায়ী শিক্ষার্থী বন্ধুরা একটু নামটা লিখে নেবেন যে পাণিনি রচিত ব্যাকরণের নাম কি অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী কিংবা প্রশ্নোত্তর অষ্টাধ্যায়ী ব্যাকরণের রচয়িতা কে তার উত্তর পাণিনি ভারতের প্রথম ব্যাকরণের নাম কি অষ্টাধ্যায়ী আবার কোন কোন গবেষক এমনও বলেছেন যে পৃথিবীর সবচেয়ে প্রথম ব্যাকরণ অষ্টাধ্যায়ী এমনও বলেছেন যে পৃথিবীতে এর আগে কোনো ব্যাকরণ রচিত হয়নি অর্থাৎ ভারতবর্ষ তো বটেই পৃথিবীরও সবচেয়ে প্রাচীন ভাষা মানে ব্যাকরণের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী তো পৃথিবীর কিনা এটা নিয়ে একটু গবেষকদের মাঝে দ্বিমত আছে তবে ভারতবর্ষের যে প্রথম ব্যাকরণ অষ্টাধ্যায়ী ভারতবর্ষের গোটা ভারত উপমহাদেশে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন ব্যাকরণের নাম অষ্টাধ্যায়ী এবং সবচেয়ে প্রাচীন ব্যাকরণবিদ বা আদি ব্যাকরণবিদের নাম কি পাণিনি আর এই ব্যাকরণটি বাংলা ভাষায় নয় তাই না কোন ভাষায় আর্য বা কি সংস্কৃত ভাষায় আর্য বা সংস্কৃত ভাষায় লেখা আর আমরা যেহেতু বাংলা ব্যাকরণের আলোচনা করছি তো বাংলা ভাষার বাংলা ভাষায় বাংলা ভাষার প্রশ্নটি লিখবেন কারণ আছে বাংলা ভাষার প্রথম
ব্যাকরণ রচয়িতা কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? এমন একটি প্রশ্ন হবে। আপনারা কি জানেন? আছে উত্তরটা লেখার দরকার নেই, আমি জাস্ট এমনি করতে হলো, আপনারা মনে মনে বলেন দেখি ওর সাথে মিলে কিনা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতার নাম ম্যানুয়েল দা আসুনসাও, ম্যানুয়েল দা AWSUMPCAM। বাংলায় হলো এরকম লেখা আছে, মনোয়েল মনো আবার এ দেওয়া আছে, মনো এল দা আসুম, কোন বই দেওয়া আছে সাউ, কোন বই দেওয়া আছে কি সাউ, একটু মানে উচ্চারণগত একটু পার্থক্য আছে। মনোয়েল দা আসুম সাউ, কেউ বলেছেন আসুম কি সাউ। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতার নাম কি বা কে? তার উত্তর ম্যানুয়েল দা আসুনসাও। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কারা লিখেছে শিক্ষার্থী বন্ধুরা? মজার প্রশ্ন না যে বাংলা ভাষার ব্যাকরণ আবার কারা লিখবে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কারা লিখেছে? পর্তুগিজরা। বাংলা ভাষার ব্যাকরণ প্রথমে বাঙালিদের দ্বারা রচিত হয়নি, বাংলা ভাষার ব্যাকরণ প্রথম যিনি লিখেছেন সে ভদ্রলোক পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দা আসুনসাও। পর্তুগিজ পাদ্রি ম্যানুয়েল দা আসুনসাও বাংলা ভাষার প্রথম কি ব্যাকরণের রচয়িতা। 1734 সালে এই ভদ্রলোক ব্যাকরণটি লিখেছিলেন, যদিও ব্যাকরণটির প্রকাশকাল হচ্ছে 1743, দুটি সাল মনে রাখবেন। এটি হচ্ছে রচনাকাল, রচনা করেছেন 1734 সালে, কিন্তু প্রকাশিত হয়েছে কত সালে? প্রকাশিত 1743 সালে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে। কোথা থেকে প্রকাশিত হয়? পর্তুগালের রাজধানী লিসবন, পর্তুগালের রাজধানী লিসবন। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোথা থেকে প্রকাশিত হয়? এর উত্তর হচ্ছে পর্তুগালের রাজধানী লিসবন থেকে। পর্তুগালের রাজধানী লিসবন থেকে কত সালে? 1734 সালে প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছে এমন একটি প্রশ্ন হবে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছে? এখন শিক্ষার্থী বন্ধুরা আরো মজার প্রশ্ন যে বাংলা ভাষার ব্যাকরণ কোন ভাষায় রচিত হয়েছে, এ আবার কি জিনিস? ব্যাকরণটি বাংলা ভাষার আর রচিত হয়েছে আবার কোন ভাষায়? তো বাংলা ভাষার প্রথম যে ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ দেখেন, বাংলা ভাষার বাংলা ভাষায় রচিত হয়নি। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছে কোন ভাষায়? রচিত হয়েছে পর্তুগিজ ভাষায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। কেন? এই ব্যাকরণ কিন্তু পর্তুগিজরা লিখেছে, আমাদের জন্য না, কাদের জন্য? পর্তুগিজদের জন্য। ভালো করে শুনবেন, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কাদের জন্য রচিত হয়েছে? পর্তুগিজদের জন্য। এই পর্তুগিজরা বাংলা ব্যাকরণ লিখেছে আমাদের বাংলা শেখার জন্য না, পর্তুগিজদের বাংলা শেখানোর জন্য। ফলে এই ব্যাকরণটি বাংলা ভাষার কিন্তু রচিত হয়েছে কোন ভাষায়? পর্তুগিজ ভাষায়। আর যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কোন ভাষায় মুদ্রিত হয়েছে, মুদ্রিত বা প্রকাশিত হয়েছে,
কোন ভাষায় কিংবা কোন বই লেখা আছে কোন কি হরফে হরফে ভাষায় ঠিক না এই জায়গায় কোন কি হরফ মুদ্রিত হয়েছে তার উত্তর হচ্ছে রোমান রোমান হরফ আমি জানি না আপনি মজা পাচ্ছেন নাকি মানে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন বাংলা ভাষার ব্যাকরণ লেখা হলো কোন ভাষায় পর্তুগিজ ভাষায় ছাপানো হলো আবার মুদ্রিত হলো কোন ভাষায় রোমান হরফে কি একটা আজব ব্যাকরণ ব্যাকরণটি কোন ভাষার বাংলা ভাষার বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু যেহেতু পর্তুগিজরা লিখেছিল কাজে তারা বাংলা ভাষার ব্যাকরণ লিখেছে কোন ভাষায় তাদের ভাষায় পর্তুগিজ ভাষায় কিন্তু এটি প্রকাশ করেছে মুদ্রিত করেছে কোন ভাষায় বা কোন হরফে রোমান এইটাকে একটু ব্যাখ্যা করবো আপনাদের বোঝার জন্য যাদের বুঝতে কষ্ট হচ্ছে যে স্যার এটা আবার কেমন কথা ব্যাকরণ বাংলা ভাষা লেখা হলো পর্তুগিজ ভাষায় ছাপানো হলো রোমান হরফে এটা কেমনে একটু আমি ব্যাখ্যা দেবো আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন আমার কথাটা আমি কি বোঝাতে চাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখন তো মোবাইলে বাংলা হরফ আছে ইংরেজি আছে তাই না আরবি অনেক গ্রিক আপনি যে কোনো ভাষা লিখতে চাইলে মোবাইলে কিন্তু ভাষা ল্যাঙ্গুয়েজ সেট আপ দিলে চলে আসবে কিন্তু যখন মোবাইল প্রথম শুরু হয় তা আমরা যখন প্রথম মোবাইল ব্যবহার করি 99 সাল বা 2000 সাল বা 2001 সালে তখন মোবাইলে শুধু ইংরেজি অপশন ইংরেজি কিংবা বাংলা একটা অন্য কিছু থাকলে আমরা তখন জানতাম না শুধু ইংরেজি আসতো কিবোর্ডে ইংরেজি আসছে ইংরেজি আসছে তখন ভাবেন যে আমি একটা SMS লিখবো বা মেসেজ লিখবো বান্ধবীকে তো আমাকে আমি লিখছি যে জান আমি তোমাকে কত ভালোবাসি ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে তাহলে আমাকে কষ্ট দিতে পারতে না এখন এই মেসেজটা আমি কোন ভাষায় লিখেছি বলেন তো জান আমি তোমাকে কত ভালোবাসি সেটা যদি বুঝতে তাহলে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে মেসেজটা লিখেছি কোন ভাষায় বাংলা ভাষায় মেসেজটা বাংলা ভাষায় কিন্তু বাংলা ভাষাটাকে আমি লিখেছি কি দিয়ে ইংরেজি হরফ দিয়ে কেন ইংরেজি হরফ দিয়ে লিখেছি কারণ আমার মোবাইলে বাংলা হরফ নাই একজন হিন্দি ভাষী তো সে কি করছে বা হিন্দিতে আমি লিখবো আমার জানকে হিন্দি ভাষায় তাহলে আমরা লিখছি জান হাম তুমকো প্যার করেঙ্গে হাম তুমকো কি প্যার করেঙ্গে তুমকো বিনা হাম জি নহি সকতা এখন এটা আমি কোন ভাষায় লিখছি শিক্ষার্থী বন্ধুরা হিন্দি ভাষায় মেসেজ লিখছে হিন্দি ভাষায় কিন্তু আসলে কোন হরফ নিয়েছে ইংরেজি ভাষাটা হিন্দি কিন্তু হরফটা কি ইংরেজি ভাষাটা বাংলা কিন্তু হরফটা ইংরেজি কেন কারণ আমার মোবাইলে ইংরেজি বাংলা বা হিন্দি হরফ নাই বা ছিল না তাহলে দেখেন মুদ্রণ যন্ত্র বা টাইপ রাইটার আপনারা সাধারণকারী প্রশ্ন টাইপ রাইটার প্রথম কিন্তু আবিষ্কার করে কারা রোমানরা এবং লিপি প্রথম আবিষ্কার করে কারা রোমানরা আপনারা জানেন কিনা লিপি রোমানদের হাতে এবং টাইপ রাইটার তো যখন পর্তুগিজ পাদ্রি মানো দাসম সাও 1743 সালে এই বইটা মুদ্রণ করবেন তখন যে টাইপ রাইটার গুলি ছিল সেখানে পর্তুগিজ হরফ ছিল না কি হরফ ছিল রোমান হরফ ফলে তারা পর্তুগিজ ভাষায় লিখেছিল ব্যাকরণটি কিন্তু টাইপ করেছিল অর্থাৎ মুদ্রণ করেছিল কোন হরফ দিয়ে রোমান হরফ দিয়ে ক্লিয়ার কথাটি অর্থাৎ পর্তুগিজ ভাষা কিন্তু পর্তুগিজ ভাষাকে তারা প্রতিকায়িত করেছিল কোন লিপি বা কোন হরফ দিয়ে রোমান হরফ দিয়ে তাহলে ব্যাকরণটি কোন ভাষায় লেখা বাংলা ভাষায় সরি কোন ভাষার ব্যাকরণ বাংলা ভাষায় কিন্তু বাংলা ভাষার ব্যাকরণটি কোন ভাষায় রচিত হয়েছে পর্তুগিজ ভাষায় কিন্তু এটি মুদ্রিত হয়েছে কোন হরফ দিয়ে রোমান হরফ ক্লিয়ার কথাটা এখন এই ব্যাকরণটির নাম কি এই যে প্রথম ব্যাকরণের কথা বলছি বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এই ব্যাকরণটির নাম খুবই সুন্দর সহজ একটি নাম ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ বেঙ্গলের পর পর্তুগিজ ই বেঙ্গালা ইডিওমা পর্তু গুইজ ই বেঙ্গালা ই
আই ভি আই ডিভি ডিডো এম এম ডি ইউ এ এস ডুয়ার্স পি এ আর টি এস পার্টিস খুবই ছোট নাম খুব ছোট একটি নাম ব্যাকরণটির দেখেন ভোকাবুলারিও এম ইডিওমা পর্তুগিজ বেঙ্গলা ই ডিভি ডিডো এম ডস পার্টিস এম ডস পার্টিস বাংলা ভাষার প্রথম ব্যাকরণটির নাম ছিল ভোকাবুলারিও ভোকাবুলারিও এম ইডিওমা পর্তুগিজ ই বেঙ্গলা ই ডিভি ডিডো এম ডস ডি ইউ এ এস ডস পার্টিস পি আর টি ই এস পার্টিস ভোকাবুলারিও এম ইডিওমা পর্তুগিজ ই বেঙ্গলা ই ডিভিডিডো এন ডস পার্টিস কোন কোন বইয়ে শুধু সেই পর্যন্ত দেওয়া আছে ভোকাবুলারি মিজুমা পর্তুগিজ বেঙ্গলা এই পর্যন্ত দেওয়া আছে পুরো নাম এই ব্যাকরণ কিন্তু এত বড় নাম ধরে কি ডাকা সম্ভব ব্যাকরণটিকে আমি ধরুন ব্যাকরণটি আলোচনা করব তো নাম বলতেই তো জীবন শেষ ফলে এই ব্যাকরণটি একটা ছোট নাম আমাদের দেওয়া আছে বাংলা ভাষায় এর একটু ছোট নাম আছে ডাক নাম কি নাম এটির পর্তুগিজ বাংলা ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ এই ব্যাকরণ থেকে আমরা বাংলা ভাষার ভাষাবিজ্ঞানীরা একটা ছোট নাম দিয়েছি ডাকার বা বলার সুবিধার জন্য পর্তুগিজ বাংলা ব্যাকরণ এই নামটা লিখে নেন অপশনে কিন্তু এই নামটা থাকবে না বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি এই অপশন আপনি খুঁজে পাবেন না ক্লিয়ার এত বড় অপশন দেওয়ার জায়গা নাই নাম থাকবে কি পর্তুগিজ বাংলা ব্যাকরণ এই নামটি আমাদের দেশে ব্যাকরণটির পরিচিতি পর্তুগিজ বাংলা ব্যাকরণ তো এই নামটি আমরা এমনি আমি জানিয়ে রাখলাম এটির নাম আসলে এটি কিন্তু এই নামটি এখন আর এই নাম ধরে ব্যাকরণটিকে খুব ডাকেন এই ব্যাকরণটির নাম হয়ে গেছে ছোট একটা ডাকলাম পর্তুগিজ বাংলা ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ তো এই নামটা আশা করি কিন্তু লেখা হয়েছে আমি মুছে দিচ্ছি তাহলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি এই নামটি মনে রাখবেন হতাশার কোনো কারণ নাই যে স্যার এত বড় নাম কেমন মনে রাখবে মনে রাখতে হবে না আপনি মনে রাখবেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি পর্তুগিজ বাংলা ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণের রচয়িতাকে মানুয়েল দা আসুনসা মানুয়েল দা আসুনসা রচিত ব্যাকরণের নাম কি পর্তুগিজ বাংলা ব্যাকরণ পর্তুগিজ বাংলা ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়েছে 1743 সালে কোথা থেকে প্রকাশিত হয়েছে লিসবন থেকে ক্লিয়ার পর্তুগিজ বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত পর্তুগিজ ভাষায় কোন হরফে মুদ্রিত রোমান হরফে বলেন এই কথাগুলো কি মোটামুটি মাথায় ঢুকলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ এখন দেখেন তাহলে আমাদের বিসিএস বা প্রাইমারি কিংবা ব্যাংক কিংবা যে কোনো পরীক্ষায় এখন যদি প্রশ্নটি হয় যে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ ঠিক আছে বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা কে বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা কে প্রশ্নের উত্তরটা কিন্তু চেঞ্জ হয়ে গেল ওখানে ছিল বাংলা ভাষার এই যে পার্থক্য একটা হলো বাংলা ভাষার আর একটা বাংলা কি ভাষায় শিক্ষার্থী বন্ধুরা আপনি যদি পার্থক্যটা বুঝতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষা আটকে যাবেন একটু হলো বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু বাংলা ভাষায় না পর্তুগিজ ভাষায় বাংলা ভাষার ব্যাকরণ কিন্তু বাংলা ভাষায় লেখা না পর্তুগিজ ভাষায় আর বাংলা ভাষায় বা বাংলা হরফে মুদ্রিত প্রথম ব্যাকরণের রচয়িতার নাম কি এম বি হ্যাথওয়েট এম বি হ্যালহেড এম বি হ্যালহেড এম বি হ্যালহেড নাথানিয়েল ব্রাসি হ্যালহেড নাথানিয়েল ব্রাসি ব্রাসি বিয়ার ডবল সি ওয়াই নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
এনভি হ্যালেট, ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, সংক্ষেপে আমরা বলি এনভি হ্যালেট। বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণ রচয়িতা ন্যাথানিয়েল ব্রাসি হ্যালেট, এনভি হ্যালেট। এই ব্যাকরণটির নাম এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? এটি বাংলা ভাষায় বাংলা হরফে, এ গ্রামার অফ দ্য বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ। যদিও ব্যাকরণটি পুরোপুরি বাংলায় না শিক্ষার্থী বন্ধুরা, পুরোপুরি বাংলায় না, বাংলার সাথে ইংরেজি মেশানো, কিন্তু তা সত্ত্বেও ইংলিশ মিডিয়ামে লেখা সত্ত্বেও এই ব্যাকরণটির মধ্যে বাংলা বর্ণকে প্রথম কি ব্যবহার করা হয়েছিল, বাংলা বর্ণগুলি এই ব্যাকরণের মধ্যে প্রথম কি ব্যবহার করেছিল। আর পর্তুগিজ যে বাংলা ব্যাকরণ, সেখানে কোনো বাংলা কোনো বর্ণও ছিল না, পুরো ব্যাকরণটি কি পর্তুগিজ ভাষায় এবং রোমান হরফ দিয়ে লেখা, বুঝতে পারলেন? তার মানে পর্তুগিজ ব্যাকরণে বাংলা কোনো বর্ণও ছিল না, বাংলা বর্ণগুলো লেখা হয়েছিল কি দিয়ে? পর্তুগিজ ভাষায় রোমান হরফ দিয়ে। আর এই ব্যাকরণটি যদি ইংরেজি ভাষায় লেখা, কিন্তু ইংরেজি ভাষায় লেখা সত্ত্বেও এই ব্যাকরণটির মধ্যে প্রথম বাংলা বর্ণগুলিকে কি লেখা হয়েছিল, বাংলা বর্ণ লেখা ছিল, ফলে এটি বাংলা ভাষায় বা বাংলা হরফে মুদ্রিত প্রথম ব্যাকরণ। না, প্রথম বাঙালি, ভুল করছেন, রাজা রামমোহন পাবেন না, প্রথম বাঙালি কর্তৃক প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ লেখেন? রাজা রামমোহন। কিন্তু বাংলা ভাষায় প্রথম ব্যাকরণের রচয়িতা এনভি হ্যালেট, যদি পান তাহলে তথ্যটা বুঝতে পারেননি অথবা মিস্টেক করেছেন। কত সালে ব্যাকরণটি? 1778 সালে, 1778 সালে এটা হুগলি থেকে এটি মুদ্রিত হয়, 1778 সালে হুগলি থেকে। যদি এটা নিয়ে একটু দ্বিমত ছিল, কোনো কোনো ব্যাকরণ ছিল গোয়া, ভারতের গোয়া থেকে, তবে ইদানিং গবেষকরা বলছেন যে এটি হলো ভারতের কি হুগলি। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কত সালে প্রকাশিত হয়? 1778 সালে। কোথা থেকে? হুগলি থেকে। বাংলা ভাষায় বা বাংলা হরফে মুদ্রিত ব্যাকরণ, কিন্তু ইনি বাঙালি নন, কিন্তু কে? ইংরেজ। তাহলে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ লিখেছে কারা? পর্তুগিজরা। তারপরে বাংলা ভাষায় ব্যাকরণ লিখেছে কারা? ইংরেজরা। তাহলে বাঙালি, এরপরে বাঙালি ব্যাকরণবিদ, প্রথম বাঙালি ব্যাকরণবিদ বা বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতার নাম রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় তো বটেই বাঙালি কর্তৃক রচিত, বাঙালি প্রথম কোন বাঙালি বাংলা ব্যাকরণ রচনা করেন? তার উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। এবং মজার বিষয় আপনাদের বলি, যে তথ্যটা আপনি দিয়েছেন, আসলে রামমোহন রায় প্রথম যে বাংলা ব্যাকরণটা লিখেছিল সেটি কিন্তু পুরোটা ইংরেজি ভাষায়, বুঝতে পারলেন? এই যে 1826 সালে এই ভদ্রলোক বাংলা ব্যাকরণ লিখেছিল ইংরেজিতে, পুরো ইংরেজিতে। পরবর্তীতে তার মৃত্যুর বছর 1833 সালে এই বইটিকে বাংলা করা হয়। রামমোহন রায় প্রথম যখন ব্যাকরণটি লিখেছিল, এই ব্যাকরণটি কিন্তু ছিল ইংরেজি ভাষা 1826 সালে, এটা পরবর্তীতে 1833 সালে এই ব্যাকরণটিকে বাংলা করা হয়, তখন তার নাম দেওয়া হয় গৌড়ীয় ব্যাকরণ। তো এটিকে আমরা বলি যে বাঙালি কর্তৃক প্রস্তুত প্রথম ব্যাকরণ কোনটি? বাঙালি কর্তৃক গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ কত সালে রচিত হয়? উত্তর দেখবেন, 1833 সালে, কারণ প্রথমে এটি আসলে ইংরেজি ভাষা 1826 সালে লেখা ছিল। কেউ কেউ দ্বিমত পোষণ করে, 1826 সালে গৌড়ীয় ব্যাকরণ না, ইংরেজিতে লেখা ব্যাকরণ, বাংলা ভাষার ব্যাকরণ ইংরেজিতে লেখা, 1833 সালে এটি বাংলা করা হলো, তখন নাম হলো গৌড়ীয় ব্যাকরণ। তাহলে সিম্পলি আপনি উত্তর দিবেন যে বাঙালি কর্তৃক প্রস্তুত প্রথম ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1833। রচয়িতা কে? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। বাঙালি কর্তৃক প্রস্তুত, বাঙালি কর্তৃক প্রস্তুত প্রথম বাংলা ব্যাকরণ, কিন্তু বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আমি আবার বলছি, যদি এই ব্যাকরণটি পুরোপুরি বাংলায় না, বাংলা ছিল, বাংলার সাথে ইংরেজি ছিল, কিন্তু বাংলা এখানে ছিল। গৌড়ীয় ব্যাকরণও প্রথম ইংরেজিতে লেখা হয়েছিল, পরবর্তীতে এটি আবার বাংলা করা হয়েছে। এরপরে অনেকেই বাংলা ভাষার ব্যাকরণ লিখেছে, তার মধ্যে এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন হয়, কেন হয়, ওই যে কনফিউশন, ওই যে জায়গাগুলি কাছাকাছি, বাংলা ভাষার ব্যাকরণ,
বাংলা ভাষায় বা বাংলা হরফে আর বাঙালি কর্তৃক রচিত ব্যাকরণ, তিনটি জিনিস। এরপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার দুজন বড় ভাষাবিদের নাম বারবার বলছি, ডক্টর মোহাম্মদ কি শহীদুল্লাহ এবং ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, এই দুজন ভদ্রলোকের নাম বারবার মনে রাখতে হবে। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার ব্যাকরণের নাম হচ্ছে বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা ব্যাকরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত ব্যাকরণটির নাম কি? বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা ব্যাকরণের নাম হচ্ছে ওই একই রকম, শুধু তার সাথে ভাষা প্রকাশ এই শব্দটি যুক্ত হয়েছে, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। তাহলে ডক্টর শহীদুল্লাহ রচিত ব্যাকরণের নাম কি? বাঙ্গালা ব্যাকরণ, বাঙ্গালা ব্যাকরণ। বাংলা না কিন্তু, কি? বাঙ্গালা। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণের নাম কি? ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। এরপরে অনেকে ব্যাকরণ লিখেছে, ঠিক আছে, মুনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, হায়াত মাহমুদ, ঠিক আছে, এরকম অনেকেই, আরো আহলে হুমায়ুন আজাদ, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না, অনেকেই ব্যাকরণ লিখেছে। তো সেগুলি হয়তো আমরা আজকে, আমরা শুধু ব্যাকরণের ইতিহাস আজকে আলোচনা করলাম, ব্যাকরণের ইতিহাস, বিশেষ করে প্রথম তিনটি ব্যাকরণ আপনারা ভালো করে মনে রাখবেন। তার সাথে এই দুই ব্যাকরণবিদের নাম যদি বারবার আমরা বলবো, যত ব্যাকরণ আলোচনা করবো, ভাষা আলোচনা করবো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার লেখা ব্যাকরণের নাম বাঙ্গালা ব্যাকরণ, আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ। শিক্ষার্থী বন্ধুরা, ব্যাকরণ কয় প্রকার এমন একটি প্রশ্ন কখনো কখনো, যদিও হয়নি কিন্তু হতে পারে, জেনে রাখুন, ব্যাকরণ কয় প্রকার, ব্যাকরণ কয় প্রকার, এর উত্তর একটু দ্বিমত থাকলে মোটামুটি বেশিরভাগ ভাষাদের মধ্যে ব্যাকরণ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে বর্ণনামূলক ব্যাকরণ, একটির নাম কি? বর্ণনামূলক ব্যাকরণ। একটির নাম হলো ঐতিহাসিক ব্যাকরণ, আরেকটির নাম তুলনামূলক ব্যাকরণ, বাংলা ব্যাকরণ কয় প্রকার, বাংলা ব্যাকরণ তিন প্রকার। তিন প্রকারের ব্যাকরণ রচিত হয়েছে বাংলা ভাষায়। এক ধরনের ব্যাকরণকে বলে বর্ণনামূলক ব্যাকরণ, ডিসক্রিপটিভ গ্রামার, ডিসক্রিপটিভ। এখন ঐতিহাসিক ব্যাকরণ, হিস্টোরিক্যাল, বিশ্বের বিভিন্ন ভাষার ভাষার সাথে কি তুলনা, কম্পেয়ার, কম্পারেটিভ গ্রামার। ব্যাকরণ তিন প্রকার, ব্যাকরণের প্রকার, ব্যাকরণ কয় প্রকার, তিন প্রকার। একটি হচ্ছে বর্ণনামূলক ব্যাকরণ, একটি ঐতিহাসিক ব্যাকরণ, এবং আরেকটি হচ্ছে তুলনামূলক ব্যাকরণ। যদিও একজন দু একজন ভাষাবিদ আরেক প্রকার ব্যাকরণের নাম বলেছেন মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক ব্যাকরণ। তো এই এটি স্বীকৃত মত না, আমি শুধু একটু দ্বিমতটা জানিয়ে রাখছি। কোনো কোনো ব্যাকরণবিদ বললেন যে ব্যাকরণ চার প্রকার, এ তিন প্লাস তার সাথে কি মনস্তাত্ত্বিক বা ভাবমূলক ব্যাকরণ। তো এটি বেশিরভাগ ভাষাবিদ কর্তৃক স্বীকৃত নয়। ব্যাকরণ মূলত হচ্ছে তিন প্রকার, বর্ণনামূলক ব্যাকরণ, ঐতিহাসিক ব্যাকরণ, তুলনামূলক ব্যাকরণ। ক্লিয়ার? আমরা তিন প্রকার উত্তর দিব, ঠিক আছে, এটা একটু জানিয়ে রাখলাম যে দু একজন ভাষাবিদ বলেছেন আরো এক প্রকার ব্যাকরণ হতে পারে, যার নাম মনস্তাত্ত্বিক বা দর্শনমূলক, দর্শনমূলক ব্যাকরণ। তো এটা থেকে প্রশ্ন পরীক্ষার তত্ত্ব আসে না, কখনো আসেও নি, কিন্তু আমি একটু কৌতূহলবশত আপনাদের জানিয়ে রাখলাম, ঠিক আছে। আমরা যাব ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? খুবই সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা খুবই কমন, খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয় কয়টি? চারটি। কি কি? একটির নাম হলো কি?
ধ্বনি তত্ত্ব, একটির নাম হলো শব্দ তত্ত্ব, একটির নাম বাক্য তত্ত্ব, আরেকটির নাম কি অর্থ তত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি। আলোচ্য বিষয় চারটি, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং কি অর্থ তত্ত্ব। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব এবং অর্থ তত্ত্ব। ধ্বনি, শব্দ, বাক্য এবং অর্থ, আমরা ছোট করে নেই, ধ্বনি, শব্দ, বাক্য এবং কি অর্থ, তার সাথে তত্ত্ব। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। এর বাইরে আরো দু একটি আলোচ্য বিষয় আছে, একটু নামটা বলে রাখি। একটির নাম হল অভিধান তত্ত্ব, আর একটির নাম নন্দন তত্ত্ব। তাহলে আলোচ্য বিষয় কয়টি? তখন আবার বলবেন না যে ছয়টি, আলোচ্য বিষয় কয়টি? উত্তরে বলবেন কি চারটি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি? চারটি, ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, বাক্য তত্ত্ব, অর্থ তত্ত্ব। কিন্তু আরো যে দুটো নাম দিলাম, এই দুটি আলোচ্য বিষয়কে বাংলা ব্যাকরণে বলা হয় গৌণ, গৌণ বা অপ্রধান আলোচ্য বিষয়। গৌণ বা অপ্রধান আলোচ্য বিষয়, তাহলে বাংলা ব্যাকরণের গৌণ আলোচ্য বিষয় কোনটি, বাংলা ব্যাকরণের অপ্রধান আলোচ্য বিষয় কোনটি? তার উত্তর অভিধান তত্ত্ব এবং কি নন্দন তত্ত্ব। আর মুখ্য আলোচ্য বিষয় কয়টি বা প্রধান আলোচ্য বিষয় কয়টি বা আলোচ্য বিষয় কয়টি? তার উত্তর চারটি। আলোচ্য বিষয় বলো চারটি, মুখ্য আলোচ্য বা প্রধান আলোচ্য বিষয় বলো চারটি, আর যদি গৌণ বা অপ্রধান আলোচ্য বিষয় বলে তখন অভিধান তত্ত্ব এবং কি নন্দন তত্ত্ব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ধ্বনি তত্ত্বকে আবার বলা হয় ধ্বনি বিজ্ঞান। ধ্বনি তত্ত্বের অপর নাম কি? ধ্বনি বিজ্ঞান। ধ্বনি তত্ত্বের অপর নাম ধ্বনি বিজ্ঞান। শব্দ তত্ত্বের অপর নাম কি? অনেকে জানেন রূপ তত্ত্ব। সারের কোশ্চেনে পাওয়া যায় অনেক সময় যে শব্দ তত্ত্বের অপর নাম কি? রূপ তত্ত্ব। বাক্য তত্ত্বের অপর নাম কি? শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয় অনেকে জানেন পদক্রম। বাক্য তত্ত্বের অপর নাম পদক্রম। অর্থ তত্ত্বের অপর নাম কি? বাগর্থ তত্ত্ব। বাংলা ব্যাকরণের যে প্রধান বা মুখ্য চারটি আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের অপর নাম ধ্বনি বিজ্ঞান, শব্দ তত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব, বাক্য তত্ত্বের অপর নাম পদক্রম এবং অর্থ তত্ত্বের অপর নাম কি? বাগর্থ তত্ত্ব। এখন প্রশ্নটি এমন হবে যে ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়, ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয় বা ধ্বনি তত্ত্বের ইংরেজি নাম কি? তো ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি? ফোনেটিক্স। কি বলা হয়? PHONETICS, ফোনেটিক্স। ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? ফোনেটিক্স। উল্টা করে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে যে ফোনেটিক্স এর বাংলা পরিভাষা নিচের কোনটি? ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? তার উত্তর ফোনেটিক্স। আর উল্টা করে বলবে যে ফোনেটিক্স এর পরিভাষা কি বা পারিভাষিক শব্দ কোনটি? তাহলে ধ্বনি তত্ত্ব। ধ্বনি বিজ্ঞানকে বলা হয় কি? ফোনোলজি, ফোনোলজি। ধ্বনি বিজ্ঞানকে বলা হয়, ধ্বনি তত্ত্বকে বলে ফোনেটিক্স আর ধ্বনি বিজ্ঞানকে বলা হয় ফোনোলজি, PHONOLOGY, ফোনোলজি। তাহলে ফোনোলজির পরিভাষা কি? ধ্বনি বিজ্ঞান। আর ফোনেটিক্স এর পরিভাষা ধ্বনি তত্ত্ব। ক্লিয়ার কথাগুলি? শব্দ বা রূপ তত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি? শব্দ বা রূপ তত্ত্বকে ইংরেজিতে বলা হয় কি? মরফোলজি, MORPHOLOGY, MORPHOLOGY, মরফোলজি। তাহলে শব্দ বা রূপ তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? উল্টা করে এবার পরীক্ষা প্রশ্ন করে, মরফোলজির পরিভাষা কি বা মরফোলজির পারিভাষিক শব্দ নিচের কোনটি? শব্দ বা রূপ তত্ত্ব। বাক্য তত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় কি? সিনট্যাক্স।
বাক্যতত্ত্ব বা পদক্রমকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। সিনট্যাক্স তাহলে সিনট্যাক্সের বাংলা পরিভাষা কি? বাক্যতত্ত্ব বা পদক্রম। অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্বকে বলা হয় সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স SEMANTICS সিমেন্টিক্স। অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব কি ইংরেজিতে কি বলা হয়? সিমেন্টিক্স। তাহলে যদি উল্টা করে বলে সিমেন্টিক্স এর বাংলা পরিভাষা কি? অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব। ঠিক আছে। অভিধান তত্ত্ব কি ইংরেজিতে বলা হয়? লেক্সিকোগ্রাফি। অভিধান তত্ত্ব কি ইংরেজিতে কি বলা হয়? লেক্সিকো গ্রাফি। LEXICOGRAPHY লেক্সিকোগ্রাফি। অভিধান তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? লেক্সিকোগ্রাফি। আবার উল্টিয়ে প্রশ্ন করবো আমরা যে লেক্সিকোগ্রাফির বাংলা পরিভাষা বা পারিভাষিক শব্দ কোনটি? অভিধান তত্ত্ব। নন্দন তত্ত্বকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স AES THETICS aesthetics। নন্দন তত্ত্বকে ইংরেজিতে বলা হয় aesthetics। তাহলে aesthetics এর বাংলা পরিভাষা কি? নন্দন তত্ত্ব। তাই মজার বিষয়, নন্দন তত্ত্বকে আবার কেউ কেউ নাম দিয়েছে সৌন্দর্য তত্ত্ব। নন্দন মানে সৌন্দর্য। কোন কোন বইয়ে লেখা আছে কি? ছন্দ অলঙ্কার তত্ত্ব। ছন্দ অলঙ্কার তত্ত্ব। শিক্ষার্থী বন্ধুরা, যার নামই নন্দন তত্ত্ব তারই নাম কি? অপর নাম সৌন্দর্য তত্ত্ব, তারই আমার নাম কি? ছন্দ অলঙ্কার তত্ত্ব। তার ইংরেজিতে সব মিলে একসাথে কি? অ্যাস্থেটিক্স। তাহলে অ্যাস্থেটিক্স এর পরিভাষা নন্দন তত্ত্ব, অ্যাস্থেটিক্স এর পরিভাষা হতে পারে সৌন্দর্য তত্ত্ব, অ্যাস্থেটিক্স এর পরিভাষা হতে পারে ছন্দ অলঙ্কার তত্ত্ব। নন্দন তত্ত্বের অপর নাম নন্দন মানে সৌন্দর্য, আর এই সৌন্দর্য মাঝে কি আছে? ছন্দ অলঙ্কার রূপরস। শিক্ষার্থী বন্ধুরা, এখন যারা বিশেষ করে বিসিএস পরীক্ষার্থী, সামনে 41 দুয়ারে করান আছে, যারা আছেন বিশেষ করে 41 বা 43 বিসিএস যারা, তাদের জন্য একটু বলে নিই। অন্য আর অন্যান্য যারা আছেন তারা একটু শুনেন, কিন্তু বিসিএস এর স্পেশাল বলছি। এই যে যতগুলি তত্ত্ব আছে এই প্রত্যেকটি তত্ত্ব থেকে বিসিএসের প্রশ্ন থাকবে এবং ভাগ করা থাকবে। এমন কোন বিসিএস নাই যেখানে নন্দন তত্ত্ব থেকে প্রশ্ন হয়নি, কিন্তু আপনি বোঝেন না যে প্রশ্নটি নন্দন তত্ত্বের। আপনি তো উত্তরও পারেন, কিন্তু বোঝেন না যে প্রশ্নটা কিসের? নন্দন তত্ত্বের। আবার বলছি, বাংলাদেশে এমন কোন বিসিএস নাই এবং আসবে না যেখানে নন্দন তত্ত্ব থেকে কোনো প্রশ্ন নাই, কিন্তু ব্যাকরণে নন্দন তত্ত্বের কোনো আলোচনাই নাই। আপনি যে ব্যাকরণ পড়বেন, আপনার ব্যাকরণে নন্দন তত্ত্বের কোনো আলোচনা নাই, তাহলে আপনি প্রশ্নটা পারবেন না। আর দু একটা পারবেন কেন? ওই যে ঝড়ে বক পড়া মতো কিংবা বিভিন্ন সালের কোশ্চেন থেকে। তো নন্দন তত্ত্বের মধ্যে বা সৌন্দর্য তত্ত্বের মধ্যে কি কি আলোচিত হয়, আমাদের আলোচ্য বিষয় দেখবেন। আমাদের টপিকের দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আমরা কিন্তু শুরু করেছি একটু কি প্রেক্ষাপট দিয়ে, পটভূমি দিয়ে বা ভূমিকা দিয়ে। আমরা আস্তে আস্তে আমাদের লেকচার প্ল্যানের যে আলোচ্য সূচি দেখবেন আমাদের ওখানে আছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। এই যে নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় চারটি, নন্দন তত্ত্বের মধ্যে আবার চারটি বিষয় আছে। কি কি একটু লিখবেন? একটা নাম রূপ, একটা নাম রস, একটা নাম হলো ছন্দ, আর একটা নাম অলঙ্কার। তাহলে যদি আপনাকে প্রশ্ন করে ছন্দ অলঙ্কার ব্যাকরণের কোন অংশ আলোচিত হয় বা রূপ রস ব্যাকরণের কোন অংশ আলোচিত হয়, তার উত্তর হচ্ছে নন্দন তত্ত্ব। তাহলে নন্দন তত্ত্বে কি কি আলোচিত হয়? রূপ রস ছন্দ অলঙ্কার। প্রাইমারিতে বা অন্যান্য পরীক্ষায় সাধারণত এত গভীরে হয়তো যায় না নিবন্ধন বন্ধন, কিন্তু ব্যাংকে, কিন্তু বিসিএস পরীক্ষার্থীর জন্য অবশ্যই কি ছন্দ অলঙ্কার রূপরস থেকে প্রশ্ন হবে। দেখবেন শিক্ষার্থী বন্ধুরা, ছন্দ থেকে প্রশ্ন হয়েছে মাঝে মধ্যে। আমি বলছি না যে এই প্রত্যেক চারটা থেকে হবে, আমি বলছি নন্দন তথ্য থেকে হবে, মানে এই চারটার যেকোনো কি একটা থেকে প্রশ্ন হবে। তাহলে ছন্দ থেকে প্রশ্ন হয় না? প্রশ্ন হতে পারে আমাদের কবর কবিতাটি কোন ছন্দে রচিত। আপনার ইন্টারমিডিয়েটে নিশ্চয়ই পড়ে এসেছে, মনে আছে কবিতাগুলো? তাহার এই পরে মানে কোন ছন্দে লেখা? বঙ্গ ভাষা কবিতাটি কোন ছন্দে লেখা? মেঘনাদ বদ কাব্য কোন ছন্দে লেখা?
অমিত্রাক্ষর ছন্দ বা অক্ষর বৃত্ত ছন্দ, সোনার তৈরি কোন ছন্দে লেখা মাত্রা বৃত্ত, এমন প্রশ্ন করেছেন না? এর নাম হচ্ছে ছন্দ। তাহলে কোন কবিতা কোন ছন্দে লেখা হয়েছে বা একটা লাইন তুলে দিয়ে বলবে এই কবিতা অংশটি কোন ছন্দে লেখা, তাহলে অভিধান তত্ত্বের আলোচ্য সরি লন্ডন তত্ত্বের আলোচ্যের মধ্যে এই ছন্দটা কিন্তু মাঝে মাঝে আসে। আচ্ছা ছন্দ যদি না আসে তাহলে অলঙ্কার, অলঙ্কার অলঙ্কার থেকে প্রশ্ন হবে যে পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এই কবিতাংশে কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন কোন অলঙ্কার? তা আমরা বলি উপমা অলঙ্কার। কি বলি? উপমা। উপমা মানে কি? তুলনা। বাদরের মতো ছেলেটা আমার পিছু নিয়েছে, উপমা। চাঁদের মতো মুখ, এই যে আমি মুখটাকে তুলনা করছি। সাহিত্যের সবচেয়ে বহুল ব্যবহৃত অলঙ্কার হচ্ছে উপমা। উপমা আছে সাহিত্যে, উৎপ্রেক্ষা, অনুপ্রাস, যমক, এরকম অনেকগুলো অলঙ্কার আমরা সাহিত্যে ব্যবহার করি। তো বিশেষ যারা পরীক্ষা দেবেন অন্তত গুরুত্বপূর্ণ দুই চারটা অলঙ্কার, উপমা অলঙ্কার, অনুপ্রাস অলঙ্কার সম্পর্কে একটু ধারণা লাগবে। কারণ লাইসেন্স প্রশ্ন যত দিন যাবে তত কিন্তু আস্তে আস্তে কি করবে, একটু গভীরে যাবে। যত দিন যাচ্ছে তত কিন্তু পরীক্ষক মডারেট করবে, প্রশ্নটা গভীরে চলে যাবে, কাজে আপনাকে তৈরি থাকতে হবে। ক্লিয়ার? তো আমরা এগুলো নিয়ে শেষে, কিন্তু আমরা তো এটা দিয়ে আলোচনা শুরু করবো না, আমরা আলোচনা শুরু করবো ধ্বনিতত্ত্ব দিয়ে, এটা দিয়ে শেষ করবো, মাথায় রাখবেন। যদি নন্দনতত্ত্বের আলোচনাটা লেকচার প্ল্যানে দেইনি, তাহলে জানিয়ে রাখি যে নন্দনতত্ত্বের আলোচনা দিয়ে কিন্তু ক্লাসটি আমি শেষ করবো, শেষের ক্লাসটি নিব নন্দনতত্ত্বের। রস, শিক্ষার্থী বন্ধুরা দেখবেন আমার প্রতিটি মিলিয়ে যে মেঘনাদ বধ কোন রসের কাব্য, কোন রসের সাহিত্য, এমন প্রশ্ন আছে। রস, মেঘনাদ বধ কোন রসের সাহিত্য, আসে না প্রশ্ন? এটা নিয়ে আবার দ্বিমত আছে, কনফিউশন আছে, কেউ কোন বইতে আছে বীররস, কোন বইতে আছে করুণ রস। মেঘনাদ বধ কোন রসের সাহিত্য? তো রসটা কি? রস হচ্ছে একটা সাহিত্য পড়ে পাঠকের যে অনুভব, শুনে না ভালো করে, সাহিত্য একটা বই পড়ে পাঠকের যে অনুভব, সে অনুভবের নাম হচ্ছে রস। বিষয়টা একটু সিম্পল করে বলি, ধরুন একটা সিনেমার কথা বলি, উপন্যাস তো পড়েন না বোঝানো মুশকিল, সিনেমা দেখেন সবাই ইচ্ছা অনেছে, কোন সিনেমা দেখে আপনি প্রচন্ড হাসেন, এমন হাসি সিনেমার প্রতিটা দেশে দেশে হাসি, সিনেমা দেখছেন আর হাসছেন, এর নাম হাস্যরস। কোনো সিনেমা খুবই দুঃখ, খুবই করুণ, দেখতে দেখতে চোখে কখন জল চলে আসছে বা জল না আসলেও একটা কষ্ট অনুভব হচ্ছে, এটা করুণ রস। কি রস? করুণ রস। কোন সিনেমা দেখে গায়ের মধ্যে উত্তেজনা যাচ্ছে, যেমন আমরা ধরেন মুক্তিযুদ্ধের সময় খেয়াল করে শেখাতে রেডিও গান বাজানো হতো, মুক্তিযোদ্ধারা মাঝে মাঝে গান শুনতো, তো কেন গান শুনতো? বিনোদনের জন্য, যুদ্ধের ফাঁকে ফাঁকে একটু মনোরঞ্জন আনন্দ। কেন গান শোনানো হতো? উদ্দীপনা জাগানোর জন্য, মোর একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোর একটি হাসি মুখে একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এই গানগুলি শুনে তাদের মধ্যে কি জাগতো? বা জাতীয় সঙ্গীত শুনত, শুনে তাদের মধ্যে কি স্পৃহা জাগতো, দেশপ্রেম জাগতো, এর নাম বীর রস। যে সাহিত্য মানুষের মনের মধ্যে কি উদ্দীপনা জাগায়, দেশপ্রেম জাগায়, এর নাম হচ্ছে বীর রস। এরকম করে সাহিত্যে মোট নয় প্রকারের রস আছে, হাস্য রস, করুণ রস, বাৎসল্য রস, প্রেম রস। প্রথম রস হলো প্রেম রস। দেখবেন একটা পরীক্ষা বিশেষ 36 বা 37 বিশেষের কোশ্চেনে দেখবেন, মেবি 37 এসেছিল যে বৈষ্ণব সাহিত্যে প্রেম রসকে কি বলা হয়, প্রেম রস, এটা সৃষ্টি মানে সাহিত্যের প্রথম রস। তো প্রেম রসকে বৈষ্ণব সাহিত্যে বলা হয় মধুর রস। কি রস? মধুর রস। প্রেম রস, প্রেম রস কি? ওই যে নায়ক নায়িকা, তাই না, গান, হ্যাঁ, কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে, হ্যাঁ, মুখের মধ্যে আগুন জ্বলে, নেভিনারে জল সেটালে, কোন রসের গান? প্রেম রস, মধুর রস। আকাশে তো লক্ষ্য তারা সাত, কিন্তু একটা ইয়া, হ্যাঁ, তাই না, তারপরে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, প্রেম রস, মধুর রস। সাহিত্য কিন্তু নানান রস, লেখক ডিসাইড করেন যে কোন রস আপনাকে খাওয়াবে, এবং এক এক সাহিত্যে এক এক রস, কোনটা প্রেম রস, মধুর রস, কোনটা করুণ রস, না আপনাকে মিল হলো না। কিছু সিনেমা আছে যত ভিলেনই থাক, 1 কোটি ভিলেনও যদি থাকে, ট্যাঙ্ক, কামান, গ্রেনেড যা নিয়ে থাক মারামারি করুক, নায়ক কিন্তু জিতবেই, এবং শেষে দেখবেন নায়িকাকে নিয়ে শেষ দৃশ্যে একটা গান, হ্যাঁ, এবার গান হয়ে নায়ক নায়কের মিল হয়ে শেষ হলো, এটা হলো মধুর রস, প্রেম রস। দেবদাস করুণ রস, দেবদাস করুণ রস। আচ্ছা কেন করে শিক্ষার্থী বন্ধু একজন প্রশ্ন করেছেন, দেবদাস করুণ রস, করুণ রস কেন?
পরিণতি, পরিণতিটাকে এখন দেখেন দেবদাস কিতানের প্রেম নাই, প্রেম আছে, রোমান্টিকতা আছে, তাই না, জড়িয়ে ধরা আছে, কিন্তু করুণা সেখানে শেষ হলো কি দিয়ে, বিরহ দিয়ে, বিরহ মানে যা কিছু ঘটুক পরিণতিটা কি, পরিণতিটা হলো বিরহ, কষ্ট। ওই যে দেখেন গেটের বাইরে, তাই না, ওই যে আমাদের গেটের বাইরে নায়ক এরকম করে চিত হয়ে পড়ে আছে, পানি এদিক দিয়ে গড়াচ্ছে, নায়িকা দৌড়ায় আসতেছে, পারু ডাকতেছে, নায়িকা আসছে, গেট লেগে যাচ্ছে, আমি বলছি এই লাগিস না, লাগিস না, দাঁড়া দাঁড়া, নায়িকা দৌড়াচ্ছে, নায়ক এই গেটের কাছে এসে কি হলো, নায়িকা যে এলো গেটটা লেগে গেল, এবার নায়ক ওই পারে, নায়িকা এই পারে, সিনেমা শেষ হয়ে গেল, করুণ দোষ। আচ্ছা দেখেন তো, ওই যে নায়ক নায়কের যে মিল হলো না, বা নায়ক মরে গেল, নায়িকা বলে আসলে কি তাই, একটু পরে তো গেটটা খুলে যাবে, উঠে দুজন গাটা ঝেড়ে আবার কি চা খাবে, তাই না, কফি খাবে একসাথে, আবার বসবে। আসলে এই করুণ নষ্টা কার, পাঠকের, শিক্ষার্থী বন্ধুরা, যে অভিনয় করছে তার না, করুণ নষ্টা কার। আচ্ছা আপনি কি বোঝেন না যে যা কিছু ঘটছে সব বানানো, আপনি যে সিনেমা দেখেন বোঝেন কি না যে মারা গেল বা এই যে এরকম একটা বানানো, বোঝেন তো, তারপরেও আপনার মনে দুঃখ লাগে না, কষ্ট লাগে না, টাইটানিকের নায়ক ওই যে বরফ হয়ে কি হচ্ছে তলিয়ে যাচ্ছে, কি কষ্ট লাগছে, নায়িকাকে বাঁচিয়ে নায়ক হাতটা যেই খুলে দিল আর নায়ক পানিতে তলিয়ে যাচ্ছে, কি কষ্ট আমার, আহার কষ্ট তো আমার আসলে পাঠকের, আমি কি জানি না যেটি বানানো, তারপরে আপনি কি করেন, কষ্ট পান, আপনি ভুলে যান আসলে যেটি বানানো, এটির নাম রস, সাহিত্য আপনাকে ভুলে দেয় যে এটি আসলে বানানো, এটি সবই মানে কাল্পনিক, আপনি সিনেমা দেখতে দেখতে বিমোহিত হন, আবেগিত হন, রস। তো এই যে কোন সাহিত্য, আমরা মেঘনাদ বধের কথা যদি বলি, শিক্ষার্থী, এটি করুণ রস, কেন বীর রস দেওয়া আছে, আসলে শুরু করেছিলেন লেখক যে আমি বীর রসে লিখবো, শিক্ষার্থী বন্ধুরা, মহাকাব্যের রস হলো বীর রস, ভালো কোশ্চেন, মহাকাব্যের রস কি, মহাকাব্য লিখতে বীর রস, এটা হলো নিয়ম, মেঘনাদ বধ কবে মাইকেল বীর রসে লিখতে গিয়ে ব্যর্থ হয়েছেন, মেঘনাদ বধ কিন্তু শতভাগ সফল মহাকাব্য না, বাংলা সাহিত্যের মধ্যে মোটামুটি সফল, যেহেতু আর মহাকাব্য নাই, বাংলা সাহিত্যে সফল মহাকাব্য মেঘনাদ বধ, ভেড়ার দলে বাসুর প্রমাণিক, বুঝলেন প্রবাদ, ভেড়ার দলে বাসুর, যেহেতু আর কোনো গ্রেট মহাকাব্য নাই, কাজে মেঘনাদ বধকে সার্থক বলা হচ্ছে, পৃথিবীর যদি তুলনা করি মহাকাব্য, তাহলে মেঘনাদ বধ কিন্তু অসফল মহাকাব্য, কেন, মহাকাব্যের শর্ত হলো লিখতে হবে কোন রসে, করুণ মানে বীর রস, মহাকাব্যের রস হবে বীর রস, মাইকেল প্রথমে বলেছিলেন যে গাহিবোমা বীর রসে ভাসি মহাগীত, গাহিবোমা বীর রসে ভাসি মহাগীত, কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি, এবং দেখবেন মেঘনাদ বধ শুরু হয়েছে বীরবাহুর মৃত্যুর মধ্যে, যারা পড়েছেন পড়বেন, মেঘনাদ বধ কাব্যের কাহিনী শুরু হলো কি, মেঘনাদের ভাই বীরবাহু, বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে, রাবণ বিলাপ করছে, হা পুত্র হা বীরবাহু বীরেন্দ্র কিশোরী, কেমনে ধরিব প্রাণ তোমার বিহনে, বীরবাহুর মৃত্যুতে পিতা রাবণ হাহাকার করছে, এবং কাহিনীটা শেষ হয়েছে মেঘনাদের মৃত্যুর হাহাকারের মধ্যে দিয়ে, শুরু হলো মেঘনাদের ভাই বীরবাহুর মৃত্যুর হাহাকারের মধ্যে দিয়ে, এবং কাহিনীটা শেষ হলো মেঘনাদ নায়ক মেঘনাদের মৃত্যু হাহাকার, শেষ লাইনটা মেঘনাদ কাব্যের শেষ লাইনটা হলো এমন যে সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে, সপ্ত দিবানিশি লঙ্কা, এটা শেষ লাইন মেঘনাদ, সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে, কান্না দিয়ে শুরু কান্না দিয়ে শেষ, নায়ক মেঘনাদ বধ কবে, নায়ক কিন্তু রাম লক্ষণ না, মেঘনাদ বধের নায়ক হলো মেঘনাদ বা রাবণ, তো এই যে নায়কের মৃত্যু ঘটলো, তাহলে এটি বীর রস, এটি কি করুণ রস, শোকের মধ্যে দিয়ে, তো কাজে বিভ্রান্তির সুযোগ নাই, সাহিত্যে রস মেঘনাদ বধ কবে রস করুণ লিখতে এসেছিলেন বীর রসে, কাজে এটি, হ্যাঁ বীর রসে লিখলে এটি শ্রেষ্ঠ সার্থক মহাকাব্য হতো, মহাকাব্য হিসাবে এর কিছু বৈশিষ্ট্য সার্থক আর কিছু বৈশিষ্ট্য কি অসার্থক, আমরা যদি সাহিত্য ক্লাস কখনো পড়াই বুঝো, রস, হাসির সিনেমা বলে হাস্য রস, হাসির উপন্যাস, তাই না, কৌতুক টাইপের বা হাসির, আবার কোনটা বীর রস দেশাত্মবোধক দেশপ্রেম আনন্দমঠ, হ্যাঁ আবার কোনটা হচ্ছে করুণ রস দেবদাস, কোনটা প্রেম রস, হ্যাঁ শেষের কবিতা, রূপ, রূপ কি সাহিত্যের গঠন স্ট্রাকচার, রূপ এই যে দেখেন সবই সাহিত্য, কিন্তু কোনটাকে বলছে নাটক, এটা একটা রূপ, কোনটা হলো উপন্যাস, একটা রূপ, কোনটা হলো কি মহাকাব্য, এটা একটা রূপ, কোনটা হলো প্রহসন, একটা রূপ, কোনটা গীতি কবিতা, একটা রূপ, রূপক নাট্য, একটা রূপ, নাট্যকাব্য, তার মানে সবই সাহিত্য, সবই সাহিত্য, কিন্তু এক একটা সাহিত্যের স্ট্রাকচার গঠনটা কি ভিন্ন ভিন্ন, পরীক্ষা প্রশ্ন হবে হয়েছে দেখবেন শেষের কবিতা কি জাতীয় রচনা, এই প্রশ্নটার নাম হলো রূপ,
উত্তরের নাম না, কোষ্ঠটার নাম কি? রূপ। রূপ শেষের কবিতা কি জাতীয় রচনা? তাহলে আমরা বলছি উপন্যাস, এটা কোষ্ঠটার উত্তরটা উপন্যাস, কিন্তু এটা কোষ্ঠটা কোথা থেকে? রূপ থেকে। বুঝতে পেরেছেন? মহাশ্মশান কি জাতীয় রচনা? তাহলে মহাকাব্য, এটা রূপ। নেমেসিস কি জাতীয় রচনা? উত্তর দিচ্ছে নাটক, কিন্তু কোষ্ঠটা কি? রূপ। মুনির চৌধুরী রচিত কবর কি জাতীয় রচনা? তাহলে উত্তর দিচ্ছে নাটক, রূপ। জসীমউদ্দীন রচিত কবর কি? বলছেন যে কবিতা, রূপ। শরৎচন্দ্র রচিত দেনা পাওনা কি? উপন্যাস। শরৎচন্দ্রের দেনা পাওনা কি? উপন্যাস। রবীন্দ্রনাথ রচিত দেনা পাওনা কি? ছোট গল্প। একই দেনা পাওনা নাম, রূপটা কি? একটা ছোট গল্পের একটা কি? উপন্যাস। বুঝতে পারছেন শিক্ষার্থী বন্ধুরা? তার মানে সাহিত্যের গঠন স্ট্রাকচার অনুযায়ী এটাকে আমরা বলছি রূপ। কোনটা উপন্যাস, কোনটা নাটক, কোনটা কাব্য, মহাকাব্য, সনেট, তাই না? বঙ্গ ভাষা কি জাতীয় কবিতা? সনেট। এই যে একটা রূপ কবিতার, আবার সনেট কোনটা, কোনটা গীতিকাব্য, এগুলো রূপ। তাহলে নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় রূপ, রস, ছন্দ এবং কি? অলংকার। তাহলে আমরা অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় কি? অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় হলো অভিধানে শব্দ সাধনের কৌশল, একটা আলোচ্য বিষয়। অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় কি? একটা আলোচ্য বিষয়। একটু লিখে নিতে পারবেন যে অভিধানে শব্দ সাজানোর কি কৌশল? অভিধানে শব্দ সাজানোর কৌশল, অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় কি? অভিধানে শব্দ সাজানোর কৌশল, অভিধান তত্ত্বের আলোচ্য বিষয়। এখন অভিধান তত্ত্ব থেকে বিশেষ পরীক্ষায় মাঝে মাঝে, সবসময় না কিন্তু, হঠাৎ হঠাৎ কখনো কখনো প্রশ্ন হয়, এবং প্রশ্ন হলে আপনি উত্তর দিতে পারবেন না। কেন উত্তর দিতে পারবেন না শিক্ষার্থী বন্ধুরা? কারণ অভিধান তত্ত্বের কোনো আলোচনা কোনো ব্যাকরণ বইয়ে কি নাই, কারণ এগুলো গৌণ আলোচ্য বিষয়। ছন্দ অলঙ্কার নাই, সব ব্যাকরণে নাই। ব্যাকরণে আছে কি কি? এই ধ্বনি তত্ত্ব থেকে শুরু করে অর্থতত্ত্ব, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ, বচন, সমাস, ধ্বনি তত্ত্ব থেকে অর্থতত্ত্ব, অভিধান তত্ত্ব এবং নন্দন তত্ত্বের আলোচনা ব্যাকরণে নাই, কিন্তু বিশেষ কিন্তু পরীক্ষার প্রশ্ন। আমি তো বুঝাই দিলাম যে নন্দন তত্ত্ব থেকে ছন্দ অলঙ্কার উপরাশ থেকে প্রায় আসে, প্রায় প্রায় প্রত্যেক পরীক্ষায়, হয় ছন্দ থেকে, না হলে অলঙ্কার থেকে, চারটা থেকে না, যে কোনো কি একটা থেকে, হয় রূপ থেকে, না হলে রস থেকে, না নন্দন তত্ত্ব থেকে প্রশ্ন। অভিধান তত্ত্ব থেকে প্রতি বছর হয় না, কিন্তু হতে পারে। তো হলে আমি একটু নমুনাটা দিয়ে রাখি, কেমন প্রশ্ন হবে একটু দেখেন। যদিও আমাদের ক্লাসের ডিউরেশনের কাছাকাছি আমরা চলে যাচ্ছি, তারপরে একটু বলি যে অভিধান তত্ত্ব প্রশ্ন এমন, একটু দেখবেন নিচের, খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা, নিচের কোনটি আভিধানিক ভাবে সাজানো প্রথম শব্দ? এই প্রশ্নটি একটু লক্ষ্য করেন। আমি আরেকবার বলছি, নিচের কোনটি, আমি কিন্তু অপশনটা দেইনি এখনো, আমি প্রশ্নের স্টার্ট, নিচের কোনটি আভিধানিক ভাবে সাজানো প্রথম শব্দ? বিশেষ পরীক্ষার্থীরা বিশেষ করে খেয়াল করবেন, নিচের কোনটি আভিধানিক ভাবে সাজানো প্রথম শব্দ? এখন হয়তো কয়ে অপশন দিল কি কার, খয়ে দিল কোকিল, গয়ে দিল হচ্ছে কলম, ঘয়ে দিল কলস। শিক্ষার্থী বন্ধুরা, আমি চারটি শব্দ লিখেছি, কাক, কোকিল, কলম এবং কি কলস। এখন আমার প্রশ্নটা কি, নিচের কোনটি আবিধানিক ভাবে সাজানো প্রথম শব্দ? এর উত্তর কি আপনারা একটু দেবেন আমাকে? দেখি তো আপনাদের আইডিয়াটা দেখি, ক নাকি খ নাকি গ, ঘ, ক, খ, গ, ঘ, একটু শর্টকাট করে একটু লেখেন তো, যে আবিধানিক ভাবে সাজানো প্রথম শব্দ কোনটি? এর উত্তর কি ক, কাক নাকি খ, কোকিল, গ, কলম নাকি ঘ, কলস? ক, খ, গ, ঘ করে লিখলে হবে, আমি একটু দেখতে চাই, একটু দ্রুত লেখেন। এবার আমরা দেখি, ঠিক আছে, উত্তর কি হবে? ক দিয়েছেন অনেকে, অনেকে দিয়েছেন গ এবং ক, এই দুটোর মধ্যে দিয়েছেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা সবগুলি শব্দ শুনেছে ক দিয়ে, অভিধানে সাজানোর কৌশল মানে অভিধানে কেমন করে সাজানো থাকে? বর্ণানুক্রমিক, অভিধানে শব্দ সাজানো থাকে বর্ণানুক্রমিক, সবগুলি বর্ণ শুরু হলো ক দিয়ে, তার আট পিস নয়, সবই ক দিয়ে।
এবং কয়ের পরে দেখতে হবে আপনাকে যে কয়ের পরে কি হলো আ কয়ের পরে আ এটা কয়ের পরে কি ও এটা কয়ের পরে হচ্ছে অ অ এটাও কয়ের পরে অ তাহলে কয়ের পরে অ আর কয়ের পরে আ ও কোনটা আগে আ আগে না ও আগে তাহলে অ আগে তাহলে কাক হবে না কাক হবে না কোকিল তো আরই হবে না তাহলে কলম আর কলস হতে পারবে কারণ কয়ের পরে অ কয়ের সাথে অ দিয়ে আগে শুরু হবে শব্দ তারপরে আসবে আ দিয়ে তারপরে ই দিয়ে তারপর দীর্ঘ ই দিয়ে এইভাবে আসবে এখন কলম আর কলসের মধ্যে মনে তাহলে কয়ের পরে অ এরপরে ল এখানেও ল লয়ের পরে অ লয়ের পরে অ তাহলে চলে যেতে হবে ম আর স তাহলে ম আগে না স আগে তাহলে প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তাল ব স দন্ত স তার মানে এই দুটোর মধ্যে কোনটা ক্রমটা আগে ম এর ক্রমটা আগে তাহলে এইটা হলো আবেদনিক সাধারণ প্রথম শব্দ অনেকে গুরুত্ব দিয়েছেন ধন্যবাদ আপনাদেরকে আর যদি শেষ শব্দ বলে আবেদনিক ভাবে সাজানো শেষ শব্দ যদি এই প্রশ্নটা করি এই অপশনটাই দেই তাহলে উত্তর হবে কি কোকিল শেষ শব্দ কেন কয়ের পরে ও কাটবে হচ্ছে কি অ এবং আ তারপরে ও হচ্ছে সবচেয়ে কি পরে আসবে অর্থাৎ অভিধানে কোন শব্দটা আগে আসবে আর কোন শব্দটা পরে আসবে ক্লিয়ার আরেকটি উদাহরণ দেব দিয়ে আমি এখান থেকে চলে যাব এই অপশন থেকে একই প্রশ্ন নিচের কোনটি আবিধানিক ভাবে সাধারণ প্রথম শব্দ হবে সবাইকে উত্তরটা পারতে হবে একটি হচ্ছে দেখেন খাই একটি শব্দ হলো খই একটি শব্দ হলো ক্ষমা একটি শব্দ হচ্ছে ধরেন কি খুন্তি শিক্ষার্থী বন্ধুরা আবিধানিক ভাবে সাজানো প্রথম শব্দ কোনটি ক নাকি খ নাকি গ নাকি ঘ কয় আছে খাই কয় আছে খই গয় আছে ক্ষমা ঘয় আছে খুন্তি আবিধানিক ভাবে সাজানো অভিধানে কোন শব্দটি প্রথমে আসবে ক নাকি খ না গ ঘ লিখছেন আপনারা কেউ আর কেউ কোন উত্তর দিয়েছে খ খ দিয়েছে একজন একজন দিয়েছে গ আর কেউ চেক করছে মানে যাচাই করছে সবাই আচ্ছা খ আর গ দিচ্ছেন অনেকেই শিক্ষার্থী বন্ধুরা সঠিক উত্তর হচ্ছে গ ক্ষমা এখন কেন শিক্ষার্থী বন্ধু দেখেন এই এটা খ দিয়ে এটা খ দিয়ে এটা খ দিয়ে এটা কিন্তু ক দিয়ে কি দিয়ে এই শব্দটা শুরু হয়েছে কি দিয়ে ক দিয়ে তাহলে খ দিয়ে শব্দ অভিধানে আগে থাকবে নাকি ক দিয়ে থাকবে তাহলে ক দিয়ে এখন আপনি এটা জানেন না যে এটা ক দিয়ে শুরু হয়েছে তাহলে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না তার মানে যুক্তক্ষণ আমি কোনো বর্ণ তোমাদের ক্রমের মধ্যে নাই বর্ণমালে নাই বুঝতে পারলেন যুক্তক্ষ মানে আসলে কি ক প্লাস মূর্ধন্য ষ তার মানে এই শব্দ শুরু হলো খ দিয়ে আর এই শব্দ শুরু হচ্ছে ক দিয়ে তাহলে কর ক্ষমতা কোনটা আগে শুরু হবে তাহলে যেটা ক দিয়ে ক্লিয়ার এখন ক্ষমা যদি না থাকতো এখানে যদি ধরেন আমরা দিতাম কি যে ধরেন খোর কথার কথা তখন এটা আগে হতো খই সবগুলি খ দিয়ে তাহলে খয়ের পরে অ ক্লিয়ার কিন্তু যখন আমি ক দিয়ে শুরু করেছি তখন আর খটা হচ্ছে না তো আমরা অভিধান তত্ত্বে অভিধানের সাজানোর কৌশল অর্থাৎ কোন বর্ণটা আগে আর কোন বর্ণটা পরে ক্লিয়ার আমরা চিন্তা এটা অভিধান তত্ত্বের আলোচ্য বিষয় এমন করে একটা না অনেকগুলো দিব নিচের কোনটি আবিধানিকভাবে সাজানো শুদ্ধ শব্দগুচ্ছ অ্যাডমিশন টেস্ট এই ধরনের কোশ্চেন আসে অনেক ছাত্রে পারে না সিম্পল কিন্তু পারে না খালি বোঝে না নিচের কোনটি আবিধানিকভাবে সাজানো শুদ্ধ শব্দগুচ্ছ এবার চারটায় দিয়েছে কাক কোকিল কলা কুত্তা কুত্তা কলা কোকিল কাক চারটি বারবার এলোমেলো করে দিয়েছে ঠিক আছে খাই খেজুর খুঁত ক্ষমা ক্ষমা খাই খেজুর খল তার মানে কি করছে চারটি শব্দকে এলোমেলো করে দিয়েছে বোঝাতে চেয়েছে কোনটি আবিধানিক ভাবে সাজানো শুদ্ধ মানে আবিধানিক ভাবে কোনটাতে কি করা আছে সিরিয়ালটা ঠিক মতো মেনটেন করা আছে তাহলে আপনাদের কি বর্ণানুক্রমিক কি অনুযায়ী বর্ণানুক্রমিক ঠিক আছে একটু আশা করছি আমি পরে আরো একটু বোঝানোর চেষ্টা করব আমরা এবার শেষ করবো এই আলোচ্য বিষয়গুলি বলে আমি আজকের মতো ক্লাস শেষ করবো আগামী দিন থেকে আমাদের প্রথম ক্লাস আজকে কিন্তু ক্লাস নয় আগামী দিন কোনো পরীক্ষা না শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অনেক বিস্তৃত একটু প্রেক্ষাপট আলোচনা করেছি আগামী ক্লাসের পর থেকে পরীক্ষা শুরু হবে লেকচার ওয়ানটা আজকে পুরোপুরি আমি করলাম না আমি একটু প্রেক্ষাপটটা বিস্তৃত আলোচনা করেছি আমাদের দেখুন সর্বর্ণের আলোচনা আজকে আমি যাচ্ছি না আগামী দিন থেকে আমরা মূল আলোচনা যাবো আমি শুধু আজকে একটু আলোচনা করে রাখছি আচ্ছা 5 মিনিট কি নিবো না
আচ্ছা দেখেন অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় পরীক্ষায় অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি? খুবই সিম্পল, অর্থতত্ত্বে আলোচিত হয় কি অর্থ, কি কি? যেমন ধরেন অর্থতত্ত্বে আলোচিত হয় শব্দার্থ, অর্থতত্ত্বে আলোচিত হয় বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক, এই বিপরীতার্থক শব্দ। অর্থতত্ত্বে আলোচিত হয় সমার্থক শব্দ, অর্থতত্ত্বে আলোচিত হয় সমোচ্চারিত সমোচ্চারিত ভিন্নার্থ শব্দ, অর্থতত্ত্বে আলোচিত হয় মুখ্যার্থ, অর্থতত্ত্বে আলোচিত হয় কি গৌণার্থ। একটা মজার বিষয় খেয়াল করবেন যে নিচের কোনটি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, আপনাকে আসলে এত কিছু মনে রাখতে হবে না, মেমোরাইজ করতে হবে না, কারণ আপনি অপশন যে চারটা থাকবে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়ের সাথে অবশ্যই কি অর্থ কথাটা লাগানো থাকতেই হবে। শব্দার্থ, বিপরীতার্থক শব্দ, সমার্থক, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, মুখ্যার্থ, গৌণার্থ, অর্থতত্ত্বে আলোচিত হবে কি যার সাথে অবশ্যই কি অর্থ লাগানো আছে। তাহলে আপনাকে বললো বিপরীতার্থক শব্দ কোথায় আলোচিত হয়, সমার্থক শব্দ কোথায় আলোচিত হয়, মুখ্যার্থ কোথায় আলোচিত হয়, তার মানে কোথায় অর্থতত্ত্বে। আপনার এত কিছু মুখস্থ বলতে যে পরীক্ষায় লাগানো আছে অর্থ লাগানো না থাকলে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হবে না। ক্লিয়ার? তাহলে মুখার্থ, গৌণার্থ, সমার্থক, বিপরীতার্থক, শব্দার্থ, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ কোথায় আলোচিত হয়? অর্থতত্ত্বে। অর্থযুক্ত আলোচ্য বিষয়গুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়, সেই হিসাবে জানেন। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্য সংক্রান্ত, বাক্য সংক্রান্ত বিষয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বাক্য সংক্রান্ত কি কি দেখেন, একটি হলো বাক্য, একটি হলো বাক্য গঠন, একটি হলো বাক্য প্রকরণ, একটি হলো বাক্য বিন্যাস, একটি হলো বাক্য রূপান্তর, একটি হলো আচ্ছা বাক্য সংকোচন, বাক্য সংকোচন, একটি হলো বাচ্য, একটি হচ্ছে বাগধারা, জ্যোতি বা বিরাম চিহ্ন, জ্যোতি বা বিরাম চিহ্ন হলো ভাষারীতি। দেখেন দুই তিনটে জিনিস শুধু আপনি মনে রাখবেন, বাকি যদি বলে বাক্য বিন্যাস কোথায় রয়েছে, সেক্ষেত্রে বাক্য বিন্যাস কোথায় রয়েছে, বাক্য তত্ত্বে বাক্য যার সাথে লাগানো আছে সেটাকে অন্য কোনো তত্ত্বে আলোচিত হতে পারবে? তাহলে বাক্য গঠন, বাক্য প্রকরণ, বাক্য বিন্যাস, বাক্য রূপান্তর, বাক্য সংকোচন কোথায় আলোচিত হয়, এই কথাগুলো আপনার পড়ার দরকার নেই। বাক্য লাগানো যা কিছু সেটা কোথায় আলোচিত হবে? বাক্যতত্ত্বে। মানে বাক্যতত্ত্ব বলেই তো দিচ্ছে বাক্যতত্ত্ব, আলোচিত বাক্যের গঠন, বাক্য প্রকরণ, বাক্য বিন্যাস, বাক্য রূপান্তর কোথায় আলোচিত হয়, বাক্যতত্ত্বে, বাক্য সংকোচন বাক্যতত্ত্বে। তাহলে এইগুলো কথাগুলো কি বাক্যতত্ত্ব আলোচিত হয় এটা কি আপনি মনে রাখবেন? বাক্যতত্ত্ব আলোচিত হয় কি কি যার সাথে বাক্য লাগানো আছে, বাক্য। এখন আপনাকে মনে রাখতে হবে দুই তিনটা কি কি, একগুলো বাচ্য, বাচ্য মানে আসলে বাক্যের স্টাইল, বাচ্যটা বাক্য, বাচ্যটা আসলে বাচিক মানে ভাষা বাক্য, শুধু এটাকে বাচ্য করা বলেছে বাক্যের স্টাইল, বাক্যের কি স্টাইল, ওই যে প্রত্যক্ষ সরি কর্তৃবাচ্য কর্মবাচ্য, আমি ভাত খাই আমার দ্বারা ভাত খায়, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন সম্রাট শাহজাহান কর্তৃক তাজমহল নির্মিত হয়, হালাকুখা বাগদাদ ধ্বংস করেন আর হালাকুখা কর্তৃক বাগদাদ ধ্বংস হয়, কর্তৃবাচ্য বাচ্য বাক্যের স্টাইল। তাহলে বাচ্য বাগধারা জ্যোতি চিহ্ন বিরাম চিহ্ন ভাষায় আপনি বাক্যতত্ত্ব আলোচিত হয় কি, তাহলে সিম্পলি মনে রাখবেন বাক্য সংক্রান্ত যা আছে তার সাথে বাচ্য বাগধারা জ্যোতি চিহ্ন ভাষারীতি। তাহলে আপনার জন্য চাপটা কমে গেল, বাক্য হ্যান বাক্য ত্যান ওই বাক্য লাগানো থাকলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, তার সাথে আর কি কি বাচ্য বাগধারা বিরাম চিহ্ন, তাহলে বিরাম চিহ্ন কোথায় আলোচিত হয়,
ভাষারীতি সাধুচলিত, ভাষারীতি মানে কি সাধুচলিত রীতি, কোথায় রচিত হয়, বাহ্য কোথায় রচিত, বাগধারা, বাগধারা যে বিরাম চিহ্ন ভাষারীতি বাহ্য, তারপরে চারটে পড়বেন, বাহ্য বাগধারা ভাষারীতি বিরাম চিহ্ন, আর এর সাথে আর কি কি থাকলো, বাক্য লাগানো যত কিছু, ঠিক আছে। আরেকটা জিনিস এখানে একটু লিখবেন, পদ সংস্থাপন, পদ সংস্থাপন, সরি এটা লিখবেন, বাক্যে পদ সংস্থাপন, বাক্যে, হ্যাঁ ভুলে লিখবো, আচ্ছা ঠিক আছে, এখানে একটু লিখছি, বাক্যে পদ সংস্থাপন, বাক্যে পদ সংস্থাপন মানে হলো, বাক্যে পদ সংস্থাপন মানে কিন্তু পদক্রম, এই যে পদক্রমটাই কিন্তু পদ সংস্থাপন, মানে বাক্যে সাবজেক্ট কোথায়, অবজেক্ট কোথায়, ক্রিয়া কোথায়, বুঝতে পারলেন, এটার নাম বাক্যে পদ সংস্থাপন। একটা বাক্য হতে হলে সেখানে বিশেষ্য কোথায়, বিশেষণ কোথায়, ক্রিয়া কোথায় বসবে, এই স্টাইলটার নাম বাক্য পদ সংস্থাপন। এখানে কিন্তু বাক্যে আছে, আর পদ মানে এই পদক্রম, পদ মানে বাক্য, পদ বাক্যেই তো থাকে, কেমনে হয়েছে ক্লিয়ার, এই কথাটুকু তাহলে বাক্য নিয়ে। আচ্ছা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্বের শিক্ষার্থী বন্ধুরা কি ধ্বনি আর বর্ণ নিয়ে যা কিছু আছে, খুবই সিম্পল করে বলুন, ধ্বনি এখন কি কি আসছে, ধ্বনি নিয়ে, ধ্বনি তারপরে আসবে ধ্বনির উচ্চারণ, তারপরে আছে ধ্বনি বিন্যাস, তারপরে আছে হচ্ছে ধ্বনি প্রকরণ, তারপরে আছে ধ্বনি পরিবর্তন। ধ্বনি লাগানো যা কিছু আছে সেটা কোথায়, ধ্বনি তত্ত্বে, এটাকে আপনি পড়বেন, ধ্বনি পরিবর্তন, ধ্বনি তত্ত্বে, ধ্বনি পরিবর্তন, ধ্বনি তত্ত্বে, ধ্বনি বিন্যাস, ধ্বনি তত্ত্বে না, ধ্বনি বিন্যাস কোথায়, ধ্বনি তত্ত্বে, ধ্বনি প্রকরণ কোথায়, ধ্বনি তত্ত্বে, ধ্বনির উচ্চারণ কোথায়, ধ্বনি তত্ত্বে, ক্লিয়ার। ধ্বনি প্রকরণ না বলে বলবে বর্ণ প্রকরণ, তারপর বলবে বর্ণ বিন্যাস, বর্ণ বিশ্লেষণ, আসলে ধ্বনি মানে কি বর্ণ, শিক্ষার্থী বন্ধুরা ধ্বনি ইজ ইকুয়াল টু কি বর্ণ, পার্থক্য কি, ধ্বনি আর বর্ণের পার্থক্য কি খুব পরিষ্কার করে জানতে হবে, ধ্বনি এই যে আমরা মুখে বলছি ক ক এই ক ক ক কটা ধ্বনি, আর আমি লিখলাম এখানে বর্ণ, বলছে স স স স, সটা হলো ধ্বনি, আর এখন লিখলাম বর্ণ, বলছে হ হ কি ধ্বনি লিখলেন বর্ণ, একই জিনিস, একটা হচ্ছে উচ্চারিত রূপ, একটা লিখিত রূপ, উচ্চারিত রূপটি ধ্বনি আর সাংকেতিক লিখিত রূপটা কি বর্ণ, তাহলে ধ্বনি এবং ধ্বনি ইজ ইকুয়াল টু বর্ণ, তাহলে ধ্বনি আর বর্ণ সংক্রান্ত যত আলোচনা কোথায়, ধ্বনি তত্ত্বে, ধ্বনির আলোচনা মানে ধ্বনি তত্ত্বে, আর বর্ণের আলোচনা মানে কি ধ্বনি তত্ত্বে, মানে ধ্বনি মানে বর্ণ, তাহলে এখন পরীক্ষায় বর্ণ উপকরণ কোথায় আলোচিত হয়, তো ধ্বনি তত্ত্বে, বর্ণ বিন্যাস কোথায় আলোচিত হয়, ধ্বনি তত্ত্বে, বর্ণ বিশ্লেষণ কোথায় আলোচিত হয়, বর্ণ বিশ্লেষণ ধ্বনি তত্ত্বে, বর্ণ নিয়ে যা জিজ্ঞেস করবে, যা কিছু জিজ্ঞেস করবে সবই ধ্বনি তত্ত্বে, ধ্বনি নিয়ে যা কিছু জিজ্ঞেস করবে ধ্বনি তত্ত্বে, বর্ণ নিয়ে যা কিছু জিজ্ঞেস করবে ধ্বনি তত্ত্বে, এর সাথে শুধু আপনি মনে রাখবেন ধ্বনি তত্ত্বে কি তিনটা জিনিস, একটা হলো সন্ধি, একটা হলো নত্ববিধান, আর একটা কি সত্ত্ববিধান, তাহলে ধ্বনি তত্ত্বের জন্য আপনি অনেক আলোচ্য বিষয় আছে মনে রাখতে হবে না, ধ্বনি আর বর্ণ নিয়ে যা জিজ্ঞেস করবে বা নিচের কোনটি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে ধ্বনি আর বর্ণ লাগানো যা কিছু আছে ধ্বনি তত্ত্বের, শুধু তার সাথে কি কি সন্ধি নত্ববিধান সত্ত্ববিধান, তাহলে সন্ধি কোথায় আলোচিত হয় ধ্বনি তত্ত্বে, নত্ব সত্য কোথায় ধ্বনি তত্ত্বে, আর এর বাইরে ধ্বনি তত্ত্বের কি কি আলোচিত হয় মনে রাখবেন না, দেখে উত্তর দিবেন, অপশন দেখে, ধ্বনি এবং বর্ণ নিয়ে যা কিছু আছে, ক্লিয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার সমাস কোথায় আলোচিত হয়, তাহলে আর কোন তত্ত্বটা আছে, আমি অর্থ তত্ত্বের আলোচনা শেষ করেছি, অভিধান তত্ত্বের আলোচনা আলোচ্য বিষয় বলে দিয়েছি, নন্দন তত্ত্বের আলোচ্য বিষয় বলেছি, বাক্য তত্ত্বের সমাস কোথায় রচিত হয়, শব্দতত্ত্বে কারক কোথায় রচিত হয়, পদপ্রকরণ কোথায় রচিত হয়, লিঙ্গ বচন পদাস্থিত নির্দেশক, বুঝতে পারলেন, তার মানে এখন সিম্পল যে এর বাইরে যত কিছু ব্যাকরণ আলোচ্য বিষয় আর থাকলো, আপনি সবচেয়ে বৃহৎ আলোচ্য বিষয় হলো শব্দ, প্রথম আলোচ্য বিষয় হলো ধ্বনি তত্ত্ব, প্রথম ব্যাকরণের প্রথম আলোচ্য বিষয় কি ধ্বনি তত্ত্ব, আর বৃহৎ আলোচ্য বিষয় কি শব্দ রূপতত্ত্ব, তাহলে আপনি শব্দ রূপতত্ত্ব কি আলোচ্য বিষয় পড়বেন না, দরকার নাই, ক্লিয়ার, পড়বেন না, কি কি পড়লেন আমি আরেকবার বলছি, অর্থ তত্ত্বে অর্থ সংক্রান্ত আলোচ্য বিষয় অর্থ তত্ত্বে, বাক্য সংক্রান্ত আলোচ্য বিষয় কি বাক্য তত্ত্বে, ধ্বনি আর বর্ণ সংক্রান্ত আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বে, এর বাইরে ব্যাকরণের যা কিছু থাকলো
কারক, সমাস, লিঙ্গ, বচন, পদার্থ নির্দেশক, উপসর্গ, অনুসর্গ, প্রত্যয়, বিভক্তি, ক্রিয়া, ক্রিয়া কোথায় রচিত হয়, যা কিছু জিজ্ঞেস করবে সবই কি শব্দবার উত্তর। ক্লিয়ার? আর দেখবেন, আর বই একটু সাজেস্ট করার কথা বলেছেন অনেকে, আমি আজকে আর লিখে দিচ্ছি না, আজকে যেহেতু অনেক কথা বলেছে অনেক সময় চলে গেছে আমাদের, আমি আগামী দিন ক্লাসের শুরুতেই কি করব আপনাদের বাংলার জন্য কোন কোন বইটা একটু ফলো করবেন। আর একটি কথা বলছি, আপনারা এই বিশ্বাসটা আমার উপর নিশ্চয় করেছেন বলে আমার ক্লাসে এসেছেন, আমি শুধু একটু নিশ্চয়তা দিচ্ছি যে আমার ক্লাসগুলি যদি নিয়মিত করেন ইনশাল্লাহ, তাহলে আমি এমনভাবে কোর্সটা আমি করাবো আপনাদের যে বাংলাদেশের কোনো পরীক্ষায় আমার আলোচনার বাইরে কোনো প্রশ্ন ইনশাল্লাহ হবে না, এইটুকু বিশ্বাস রাখেন। এবং আমার ক্লাসগুলি করেন, আমার ধারণা যে আপনি একসময় বলবেন যে স্যার এটুকে বলতে হবে, গ্লোবালাইজেশন যুগ, পৃথিবীতে এখন ফেসবুক নেটওয়ার্ক, আপনাকে একসময় স্বীকার করতে হবে। আমি এইটুকু প্রত্যয় দিচ্ছি যে অবশ্যই আমার 25টি ক্লাস যেদিন শেষ করবেন, আমি দু একটা বেশিও নিতে পারি, আমার 26-27টিও নিতে পারি, 30টিও নিতে পারি, আমি 25টি বলেছি কিন্তু আমি আরও দু একটি ক্লাস নিতে পারি। আমার ক্লাসগুলি শেষ হলে আপনি নিশ্চয়ই বাংলা ব্যাকরণ সম্পর্কে আপনার একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা হবে, এইটুকু আমি নিশ্চয়তা দিচ্ছি। তো একটু ক্লাসগুলি করবেন, প্রয়োজনে এই ক্লাসগুলি রিপিট ক্লাস হিসেবে ভিডিও থেকে যাবে, আপনারা আরও দু একবার পরে শুনবেন, শুনে শুনে জিনিসগুলো একটু মাথায় ভালো করে নেবেন, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আমরা শুরু করবো ধ্বনি তত্ত্বের বর্ণ আলোচনা দিয়ে, কিন্তু শুরুতেই আপনাকে মনে করে দেবেন আমি একটু বাংলা কি কি সহায়ক গ্রন্থ একটু আপনারা রাখবেন, একটু দেখবেন, সেগুলো আমি শুরুতে বলে দেব। আজকে আর বলছি না, আজকে প্রথম দিন। আচ্ছা, নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি বার? শনিবার। তাহলে সোমবারে, আগামী সোমবার রাত 9টায়। শিক্ষার্থী বন্ধুরা, আপাতত আমাদের ক্লাস শনি, সোম, বুধ রাত 9টা। তারপরে আমরা ইংরেজি, সরি, ম্যাথের ক্লাস, রিয়াদ স্যারের যে ক্লাসগুলি চলছে সেই ক্লাসগুলি যদি শেষ হয়ে যায় তাহলে শুক্রবার করে আমি ইনক্লুড করব। আর যদি আগে ইনক্লুড করতে হয় তাহলে টাইমটা হয়তো একটু গণিতের চেয়ে আমার একটু আগ পিস করে টাইমটা সাজাবো। আপাতত শনি সোম বুধই চলবে, প্রয়োজন হলে আমি শুক্রবারটা যুক্ত করব। সেই ক্ষেত্রে গণিতের কোর্সটি চালু থাকলে ওই টাইমের যে আগে পিছে কোনো একটা টাইম বেছে নিয়ে আমরা দিব। আপাতত শনি সোম বুধ, ঠিক আছে? তাহলে আগামী সোমবার রাত 9টায় আমরা নেক্সট ক্লাসে আসছি। আর যেদিন যেটুকু আলোচনা করছি শিক্ষার্থী বন্ধুরা, বাসায় আরেকবার বা ফ্রি সময় আরেকবার একটু এগুলো হ্যান্ড নোট, আমার নোটটাই হোক অথবা ক্লাসটা আরেকবার দেখে দেখে একটু লেকচারগুলো দেবেন। আর লেকচার শিট ওইভাবে আসলে দেওয়া সম্ভব হবে না, তারপর শেষের দিকে যদি কিছু পিডিএফ ফাইল একটা দিতে পারি দিব। আর আসলে বইগুলো রেফারেন্স করছি, ওই সহায়ক বইগুলি ধরে নেন যে আর একটু হ্যান্ড নোট করবেন, আর সহায়ক বইগুলি আসলে নোট, ওই বই থেকেই তো আমরা এদিক ওদিক করে একটা নোট হয়তো কোচিংগুলি দেয়, নতুন তথ্য তো ভাই আবিষ্কার করে না। তারপরেও যদি কিছু পিডিএফ কিছু নোট দেওয়া সম্ভব হয় আমি চেষ্টা করব। ক্লিয়ার? তো ভালো থাকবেন সবাই, সবার জন্য। রিপিট ক্লাসের কোনো সময় থাকবে কি না? না, সব সময় দেখা যাবে, সব সময় দেখা যাবে। রিপিট ক্লাস মানে এই যে ক্লাসটি হয়ে গেল এখন লাইভ ক্লাস, বাট এরপরে আপনি যখন চাই মন চাই তখন এই ক্লাসটা খুলে দেখতে পারবেন। ক্লিয়ার? যে কোনো সময়, ওকে? তো ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন, আল্লাহ।